গুড মর্নিং এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? আমি অডিবল? Yes sir. Does the board clearly visible? পুরোটা দেখা যাচ্ছে? ফুল স্ক্রিন করে নাও, আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে করছি, ফুল স্ক্রিন করে নাও। যদি আমার কথা পরিষ্কার না তোমরা কোথাও শুনতে পাও আমাকে বলবে, আমি আবার করে সেটা বলবো। বোর্ডটা পুরোটা দেখা যাচ্ছে? ঠিক আছে, I want response from each one of you. ঠিক আছে, এটা যেন ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, যে আমি বলে গেলাম তোমরা শুনে গেলে, এরকম না, কিন্তু বোথ ওয়ে পার্টিসিপেশন লাগবে। আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, রেসপিরেশন, রেসপিরেশন বলতে আমরা কি বুঝি? রেসপিরেশন বলতে আমরা দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে প্রসেস অফ ইনহেলেশন, মানে যে আমরা বাইরের থেকে যে হাওয়াটাকে ঢোকালাম, আর একটা হচ্ছে প্রসেস অফ এক্সপিরেশন, আমরা যে হাওয়াটাকে বার করলাম। এই ইনহেলেশন আর এক্সহেলেশন, এই ইনহেলেশনকে ইন্সপিরেশনও বলে, এক্সহেলেশনকে এক্সপিরেশনও বলে। অর্থাৎ এই ইনহেলেশন এবং এক্সহেলেশন বা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন, এই যে পদ্ধতি, এটাকে কি বলা হয়? রেসপিরেশন। এই অবধি বোঝাতে পারলাম? এই অবধি বোঝাতে পারলাম? তার মানে রেসপিরেশন মানে কি? রেসপিরেশন মানে হচ্ছে দুটো প্রসেস, দ্য প্রসেস অফ ইনহেলেশন এন্ড দ্য প্রসেস অফ এক্সহেলেশন, বা আমরা বলতে পারি দ্য প্রসেস অফ ইনহেলেশন এন্ড দ্য প্রসেস অফ এক্সপিরেশন। ঠিক আছে, এবার রেসপিরেটরি সিস্টেম কাকে বলে? রেসপিরেটরি সিস্টেম হচ্ছে সেই অর্গান সিস্টেম যেটা নাকি এই রেসপিরেশনের সঙ্গে রিলেটেড, অর্থাৎ দ্য অর্গান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু রেসপিরেশন ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম। অ্যাম আই মেক মাইসেলফ ক্লিয়ার? বোঝাতে পারলাম? যদি আমাদের মনে হয় যে কোনো জায়গায় বুঝতে পারিনি, আজকে প্রথম ক্লাস, আবারও বলে দিচ্ছি, জিজ্ঞেস করবে, লজ্জার কোনো ব্যাপার নেই। আমরা এখানে সায়েন্স পড়তে এসেছি, সায়েন্স কিন্তু মুখস্থ করার জিনিস না, পুরোটাই হচ্ছে কনসেপ্টের ব্যাপার। আমরা যাতে, আমরা যতক্ষণ না বুঝবো আমরা কিন্তু জিজ্ঞেস করবো যে স্যার এই জায়গাটা আমরা বুঝতে পারিনি। রেসপিরেশন কি আমরা বুঝেছি? হ্যাঁ না না? Yes sir. রেসপিরেটরি সিস্টেম কাকে বলে? যে অর্গান সিস্টেম রেসপিরেশনের সঙ্গে রিলেটেড, যে অর্গান সিস্টেম রেসপিরেশনের সঙ্গে সম্পর্ক রাখে, সেটাকে কি বলা হয়? রেসপিরেটরি সিস্টেম। বোঝাতে পারলাম? তাহলে আমাকে যদি কেউ আজকের পরে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই রেসপিরেটরি সিস্টেম, আমি কি বলবো? দ্য অর্গান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু রেসপিরেশন ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম। পরিষ্কার? রেসপিরেটরি সিস্টেম শুরু হয় কোথা থেকে? আমাদের নাক আর মুখ থেকে। ঠিক আছে, একটা ছবি আঁকা যাক। আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারি না, একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি এটা কি আঁকলাম? এটা মানুষের মুখ, তাই তো? আমি এপাশ দিয়ে দেখছি, তাই না? এটা সামনে দিক, এটা পেছন দিক, আমি এদিক দিয়ে দেখছি। বোঝা যাচ্ছে? তোমাকে এমন জায়গা থেকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে যেখানে তোমার কাছে নেটওয়ার্কটা ঠিকঠাক থাকবে, নাহলে না তুমি ছবি দেখতে পাবে, না তুমি আমার শব্দ শুনতে পাবে। তাহলে এটা কি? এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, তাই তো? এটা হচ্ছে নস্ট্রিল, নাকের ফুটো, এই জায়গাটা কি নেজাল ক্যাভিটি, অর্থাৎ নস্ট্রিলের পেছন দিকে যে ক্যাভিটিটা, বোঝা যাচ্ছে ছবিটা থেকে? বোঝা যাচ্ছে? এটা মুখ, তাহলে এই পেছন দিকের ক্যাভিটিটাকে কি বলা হয়? ওরাল ক্যাভিটি, তাই তো? বোঝা যাচ্ছে ছবিটা বাকিদের কাছে? আচ্ছা, এই যে নাক আর মুখ, এখান থেকেই শুরু হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। দেখো, আমরা নাক দিয়ে হাওয়া ঢোকাতে পারি, আবার নাক দিয়ে হাওয়া ছাড়তে পারি, আবার আমি যদি নাক বন্ধ করি আমি মুখ দিয়েও হাওয়া ঢোকাতে পারি, আবার মুখ দিয়েও ছাড়তে পারি। তাহলে নাক আর মুখ, এই দুটো থেকে কি শুরু হচ্ছে? রেসপিরেটরি সিস্টেম শুরু হচ্ছে। বোঝাতে পারলাম? Yes sir. আচ্ছা, এবার এই যে নস্ট্রিল, নাকের যে ছিদ্র, তার পেছন দিকে যে ক্যাভিটিটা, এটাকে কি বলে? নেজাল ক্যাভিটি। আর মুখ, যেটা মুখের পেছন দিকের যে ক্যাভিটি, এটাকে কি বলে? ওরাল ক্যাভিটি। এই নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি এসে এক জায়গায় মিশে গেছে। দেখো তো ছবিটা বোঝা যাচ্ছে? এটা নেজাল ক্যাভিটি, এটা ওরাল ক্যাভিটি, এরা এসে এক জায়গায় মিশে গেছে। বোঝা যাচ্ছে?
শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে, শব্দটা আমার কাছে অব্দি পৌঁছাতে হবে। হয়তো ক্যামেরা যেখানে লাগানো সেখানে হয়তো সাউন্ডটা আসছে, আমার কাছে কান অব্দি আসছে না। খালি কি একজনের দেখা যাচ্ছে না, বাকি কারোর কাছে দেখা যাচ্ছে না ছবিটা? দেখা যাচ্ছে, তার মানে যার কাছে দেখা যাচ্ছে না তার কাছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তুমি ফুল স্ক্রিন করো, ফুল স্ক্রিন করো, তাহলে দেখো কি আসছে। এই নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি যে জায়গাটা মিশে গেছে এই জায়গাটাকে কি বলা হয়? ফ্যারিংস। এই জায়গাটাকে কি বলা হয়? ফ্যারিংস। তাহলে এই জায়গাটাকে বলা হয় ফ্যারিংস। দেখো লেখাটা দেখা যাচ্ছে, আমি ব্লকে লিখছি, বড় হাতে লিখছি, ক্যাপিটালে লিখছি, যাতে তোমরা হাতের লেখাটা বুঝতে পারো। ফ্যারিংস বোঝা যাচ্ছে? স্যার বলছি নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি যেটা লিখে দিলে ভালো। নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি লিখে দাও। আচ্ছা, নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি। এই নেজাল ক্যাভিটি হচ্ছে এটা, ওরাল ক্যাভিটি হচ্ছে এটা। এই নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি যে জায়গাটা মিশে গেছে সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? ফ্যারিংস। বোঝাতে পারলাম? এবার এই ফ্যারিংস এর তিনটে রিজিয়ন রয়েছে। তিনটে রিজিয়ন কি কি? একটা রিজিয়ন হচ্ছে যেটা নেজাল ক্যাভিটির পেছন দিকের যে রিজিয়ন, এটা এই জায়গাটা, এই যে যেটা অ্যারো দিলাম। আরেকটা রিজিয়ন হচ্ছে যেটা ওরাল ক্যাভিটির পেছন দিকের রিজিয়ন। আরেকটা হচ্ছে যেটা একদম নিচের দিকের রিজিয়ন। তাহলে তিনটে রিজিয়ন আমরা ফ্যারিংস এর কি কি জানলাম? একটা হচ্ছে নেজাল ক্যাভিটির পেছন দিকের রিজিয়ন, একটা হচ্ছে ওরাল ক্যাভিটির পেছন দিকের রিজিয়ন, আর একটা হচ্ছে একদম নিচের রিজিয়ন। তার মানে তিনটে রিজিয়নের নিচে তিনটে আলাদা আলাদা নাম আছে ফ্যারিংস এর। বোঝাতে পারছি? ফ্যারিংস এর যে অংশটা নেজাল ক্যাভিটির পেছন দিকে সেটাকে বলা হয় নেজো ফ্যারিংস। সেটাকে বলা হয় নেজো ফ্যারিংস। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? উত্তর লাগবে আমার। হ্যাঁ, না, বুঝেছি স্যার, বুঝতে পারিনি স্যার, উত্তর লাগবে। নেজোফ্যারিংস বুঝলাম। তাহলে ওরাল ক্যাভিটির পেছন দিকে ফ্যারিংস এর যে রিজিয়নটা রয়েছে সেটাকে কি বলা হবে? ওরোফ্যারিংস। কি বলা হবে? ওরোফ্যারিংস। ঠিক আছে। আর ফ্যারিংস এর একদম নিচের যে অংশটা সেটাকে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিংস। সেটাকে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস। ঠিক আছে, এটাকে হাইপোফ্যারিংসও বলা হয়। তাহলে ফ্যারিংস এর তিনটে রিজিয়ন কি কি? একদম উপরে রয়েছে নেজোফ্যারিংস, যেটা নেজাল ক্যাভিটির পেছন দিকে। তারপরে রয়েছে ওরোফ্যারিংস, যেটা ওরাল ক্যাভিটির পেছন দিকে। আর একদম নিচের যে রিজিয়নটা সেটাকে বলে ল্যারিঙ্গোফ্যারিংস। এই অবধি আমাদের কারোর বুঝতে অসুবিধা আছে? এবার যেখানে ল্যারিঙ্গোফ্যারিংস শেষ হলো এখান থেকে দেখবো এই যে টিউবুলার স্ট্রাকচার যেটা নেমেছে এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা চলে আসলো এরকম সামনের দিকে আর একটা এরকম পেছন দিকে কন্টিনিউ হলো। দেখো তো বোঝা যাচ্ছে? এটা সামনের দিক গলার কাছে, এটা পেছন দিক। বোঝা যাচ্ছে ছবিটায়? আচ্ছা, এই যে সামনের দিকে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি টিউবুলার স্ট্রাকচার যেটা চলে এসেছে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে চলে গেছে। ঠিক আছে, যেখান দিয়ে হাওয়া চলাচল করে। আর যেটা পেছন দিক দিয়ে যাচ্ছে এখান দিয়ে কি যায়? খাওয়ারটা নিচের দিকে নামে। এটাকে বলা হয় ফুড পাইপ। যা সাইন্টিফিক নাম বা টেকনিক্যাল টার্ম আমরা যদি বলি, তার টেকনিক্যাল টার্ম আমরা যদি বলি যেটাকে বলা হয় ইসোফেগাস। আমি লিখে দিচ্ছি ইসোফেগাস। ইসোফেগাস দেখো তো দেখা যাচ্ছে? ইসোফেগাসের বানান তুমি ও দিয়েও শুরু করতে পারো বা ও বাদ দিয়ে ই দিয়েও শুরু করতে পারো। অর্থাৎ ও ই এস ও পি এইচ এ জি ইউ এস এই বানানটাও ঠিক, বা তুমি ওটাকে বাদ দিয়ে ই এস ও পি এইচ এ জি ইউ এস এই বানানটাও ঠিক। এটাকে বলা হয় ইসোফেগাস, অর্থাৎ ফুড পাইপ, যার ভেতর দিয়ে খাবারটা নিচের দিকে যায়। এটাকে বলা হয় ফুড পাইপ। বোঝাতে পারলাম এই অবধি?
তাহলে আমরা কি দেখলাম, রেসপিরেটরি সিস্টেম শুরু হচ্ছে কোথা থেকে, নাক আর মুখ থেকে, তাই তো? নাকের পেছন দিকের ক্যাভিটিটাকে কি বলা হয়? নেজাল ক্যাভিটি। মুখের পেছন দিকের ক্যাভিটিটাকে কি বলা হয়? ওরাল ক্যাভিটি। এই নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি যেখানে মিশে গেছে সেই অংশটাকে কি বলা হয়? ফ্যারিংস। ফ্যারিংস এর তিনটে রিজিয়ন, উপর দিকের রিজিয়নটাকে বলা হয় নেজোফ্যারিংস, মাঝের রিজিয়নটাকে বলা হয় ওরোফ্যারিংস, আর তার নিচের রিজিয়নটাকে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিংস। এই অবধি বোঝা গেছে? এবারে ল্যারিঙ্গোফ্যারিংস যেখানে শেষ হলো সেখান থেকে কি দেখলাম, এই যে টিউবুলার স্ট্রাকচারটা নামছে, পাইপের মতো অংশটা নামছে, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা সামনের দিকে চলে আসলো, একটা পেছন দিকে চলে গেল। পেছন দিকের অংশটা দিয়ে খাওয়ার পাস করে, সুতরাং এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট হয়ে গেল। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না, এটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম করব। কিন্তু সামনের দিকের যে অংশটা, এখান দিয়ে হাওয়া চলাচল করে, এটা রেসপিরেটরি সিস্টেমের অংশ। বোঝাতে পারলাম? এই যে অংশটা, এটাকে বলা হয় ল্যারিংস। এটাকে কি বলা হয়? ল্যারিংস। ক্লিয়ার? এই অবধি পরিষ্কার? কারুর এই অবধি কোনো কনফিউশন আছে? কারুর এই অবধি কোনো কনফিউশন আছে? থাকলে এখনো বলো, যদি কনফিউশন না থাকে আমি একটা প্রশ্ন করব। Yes sir, বল। প্রশ্ন করব না, কনফিউশন আছে, কোনটা বলছো? প্রশ্ন। আচ্ছা, আমরা যখন খাবার খাই, খাবারটা এরকম মুখ দিয়ে ঢুকে ওরাল ক্যাভিটি হয়, ফ্যারিংস এর নিচের দিকে নামে, তারপর সেটা ইসোফেগাস দিয়ে নেমে যায়, তাই তো? আবার আমরা যখন হাওয়া হাওয়া নিচ্ছি বা হাওয়া ছাড়ছি, অর্থাৎ ইনহেল করছি বা এক্সহেল আউট করছি, তখন সেটা এই নেজাল ক্যাভিটি হয়, ফ্যারিংস এর মধ্যে দিয়ে এসে সেটা এরকম রেসপিরেটরি ট্র্যাক দিয়ে নিচের দিকে যায়, আবার সেই একই পথে বেরিয়ে আসে, তাই তো? তাহলে আমরা কি দেখলাম, যে ফ্যারিংস এর ভেতর দিয়ে হাওয়াও চলাচল করছে আবার খাওয়ারও পাস করছে। তাহলে আমরা কি বলতে পারি যে ফ্যারিংস ইজ দ্য কমন প্যাসেজ ফর বোথ ফুড এন্ড এয়ার? ফ্যারিংস হচ্ছে খাওয়ার এবং হাওয়া দুটোরই কমন পাথওয়ে, দুটোরই কমন প্যাসেজ, বলতে পারি কি পারি না? খুব শক্ত প্রশ্ন করলাম, বলে বোঝা গেল না? আমরা কি ফ্যারিংস কে বলতে পারি যে এই ফ্যারিংস দিয়ে খাওয়ার খাওয়ারও পাস করে আবার হাওয়া চলাচল করে, বলতে পারি কি পারি না? হ্যাঁ, তবে দেখো আমার কথা হচ্ছে, তোমাদের রেসপন্স যদি না আসে, আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে করছি, বহু কিলোমিটার দূরে এক একজন আমরা রয়েছি, আমি কি করে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কি পারছো না? আই ওয়ান্ট রেসপন্স। এটা দেখো, তোমরা যদি চাও যে আমি একতরফা পড়িয়ে যাবো, ইটস ফাইন, আমি পড়িয়ে যাবো, আমি একটাও প্রশ্ন করবো না। আর তোমরা যদি মনে করো যে পার্টিসিপেট করবে, তাহলে কি হবে, তো তোমরা শিখতে পারবে, আমার কিছু না। তাহলে এই এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা একটা জিনিস কি বলতে পারি, যে ফ্যারিংস ইজ দ্য কমন পাথওয়ে ফর বোথ ফুড এন্ড এয়ার, বা ফ্যারিংস ইজ দ্য কমন প্যাসেজ ফর বোথ ফুড এন্ড এয়ার, বলতে পারি না পারি না? বলতে পারি, একটু জোরে বলতে হবে, বলতে পারি, তাই তো? আচ্ছা, এবার যখন আমরা খাবারটা খাচ্ছি, খাবারটা মুখ দিয়ে ঢুকছে, ওরাল ক্যাভিটি দিয়ে পাস করছে, পুরো এটা ফ্যারিংস হয়ে নিচের দিকে নেমে ইসোফেগাসে চলে যাচ্ছে, তাই তো? এবার খাবারটা ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস হয়ে ইসোফেগাসে আসছে, খাবার কিন্তু নেজোফ্যারিংসে আসছে না, তাই না? নেজোফ্যারিংসে তো খাবার আসছে না, খাবারটা কোথায়? ওরোফ্যারিংসে আসছে, ল্যারিঙ্গোফ্যারিংসে আসছে, হয়ে ইসোফেগাসে চলে আসছে। তাহলে যদি আমাকে খুব স্পেসিফিক্যালি বলতে হয়, তাহলে ফুড এবং এয়ার এই দুটো কমন জায়গা কোনটা? ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস, নেজোফ্যারিংস কিন্তু না। বোঝাতে পারলাম? স্যার, এই অবধি পরিষ্কার? Yes sir. আচ্ছা, এবার একটা জিনিস আমায় বলো তো, আমি যখন খাবার খাচ্ছি, খাবারটা ওরোফ্যারিংস হয়ে ল্যারিঙ্গোফ্যারিংস হয়ে ইসোফেগাসে যাচ্ছে, কিন্তু আমি যখন হাওয়া চলাচল করাচ্ছি, অর্থাৎ ইনহেলেশন এবং এক্সহেলেশন করছি, সেটা নেজোফ্যারিংস হয়, ওরোফ্যারিংস হয়, ল্যারিঙ্গোফ্যারিংস হয়, এটা ল্যারিংস এর দিকে চলে আসছে, ঠিক আছে? তাহলে কেন খাওয়ারটা ইসোফেগাস এর দিকে যাচ্ছে আর হাওয়াটা কেন এই ল্যারিংস এর মারফত মানে চলাচল করতে পারছে? কেন খাওয়ারটা তো হতে পারতো, আমি যখন খাওয়ারটা খেলাম, হতে পারতো তো যে খাওয়ারটা এই ফ্যারিংস হয়ে ল্যারিংস এর দিকে চলে আসলো, ইসোফেগাস এর দিকে গেল না, হতে পারে কি পারে না? একটা পাইপ নেবে, দুটো পাইপে ভাগ হয়ে গেছে,
কেন খাবারটা পেছন দিকের পাইপে যাবে, সেটা তো সামনের দিকের পাইপেও চলে আসতে পারে, তাই তো? আমি শুনতে পাচ্ছি না, এত আসতে বললে আমার পক্ষে শোনা সম্ভব না, জোরে বলতে হবে। আমি জোরে চিৎকার করে দেখো তোমাদের সাথে কথা বলছি। সেপারেট কোথায়? এটা তো একটা পাইপ নেবে, দুটো পাইপে ভাগ হয়ে গেল, তাই তো? দেখো একটা জিনিস দেখো, খুব সহজ ভাবে পড়ো, সায়েন্স মুখস্থ করতে যাও। আমরা একটা ধরো রাস্তা যাচ্ছে, একটা রাস্তা, রাস্তাটা গিয়ে দুটো রাস্তায় ভাগ হয়ে গেছে। এবার বড় গাড়ি এপাশের রাস্তা দিয়ে যাবে আর ছোট গাড়ি এপাশের রাস্তা দিয়ে যাবে, এটা কন্ট্রোল কে করবে? ওই যে রাস্তাটা যেখান থেকে ভাগ হয়ে গেছে ওখানে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে। ট্রাফিক পুলিশের কাজ কি? যখন বড় গাড়ি আসছে দাদা আপনি দাঁড়ান আপনি এপাশ দিয়ে যান, যখন ছোট গাড়ি আসছে আপনি দাঁড়ান আপনি এপাশ দিয়ে যান, তাই তো? বোঝাতে পারছি? তাহলে এখানে নিশ্চয় একটা ট্রাফিক পুলিশ ভগবান বসিয়ে রেখে দিয়েছে, যেখান থেকে এসে এই ফেয়ারিংসটা ভাগ হয়ে গিয়ে একদিকে ইনসার্টের কাছে গেছে একদিকে ল্যারিংস হয়ে গেছে, এখানে একটা ট্রাফিক পুলিশ ভগবান বসিয়ে রেখে দিয়েছে। এই ট্রাফিক পুলিশটার নাম হচ্ছে এপিগ্লটিস, এই ট্রাফিক পুলিশটার নাম হচ্ছে এপিগ্লটিস, লিখে দিন এপিগ্লটিস। এই এপিগ্লটিসটা কি? এই এপিগ্লটিস হচ্ছে লিফ শেপড ফ্ল্যাপ অফ কার্টিলেজ। লিফ শেপ, লিফ মানে পাতা, পাতার মতো আকৃতির একটা কার্টিলেজের ফ্ল্যাপ, একটা কার্টিলেজের ঢাকনা, বোঝাতে পারলাম? এ কি করবে? যখন আমরা খাবারকে সোয়ালো করব, যেই মুহূর্তে আমি খাবারটাকে সোয়ালো করছি, সঙ্গে সঙ্গে এপিগ্লটিস কি করবে? এই ল্যারিংসের যে ঢোকার যে পথটা, এই পথটাকে বন্ধ করে দেবে, বোঝাতে পারলাম? ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিল, যেই মুহূর্তে আমি খাবারকে সোয়ালো করলাম তখন এই এপিগ্লটিস কি করলো? ল্যারিংসের ঢোকার মুখটাকে বন্ধ করে দিল, বোঝাতে পারলাম? যেই বন্ধ করে দিল, তাহলে খাওয়ার যেটা নিচের দিকে নামছিল সেটা বোলাস হতে পারে, যদি সলিড ফুড হয় সেটা বোলাস ফর্মে নামে, যদি আমরা জল পান করি বা কোনো লিকুইড পান করি সেটা লিকুইড ফর্মে নামে, যাই না হোক সেটা তখন কোথায় চলে আসবে? ইসোফেগাসের মধ্যে চলে আসবে, তাই তো? বোঝাতে পারছি? আর যেই মুহূর্তে খাওয়ার বা পানীয় যাই আমরা নিই সেটা ইসোফেগাসের মধ্যে চলে আসলো, যে ইসোফেগাসে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে এপিগ্লটিস কি করবে? এই ল্যারিংসের মুখটাকে আবার খুলে দেবে, ঢাকনার মতো। যেই আমরা খাবারটা সোয়ালো করছি, এপিগ্লটিস কি করছে? ল্যারিংসের মুখটা বন্ধ করে দিল, খাবারটা ইসোফেগাসে পাস করে গেল, যেই পাস করে গেল সঙ্গে সঙ্গে আবার ল্যারিংসের মুখটা এপিগ্লটিস খুলে দেবে। কেন খুলে দেবে? বন্ধ রাখতে পারত, খুলে দিল কেন? ভেরি গুড। আর যদি ল্যারিংসের মুখটা বন্ধ থাকে তাহলে কি হাওয়া চলাচল পসিবল? ইনহেলেশন এক্সহেলেশন এটা পসিবল? পসিবল না তো। তাহলে যদি ল্যারিংসের মুখটা এপিগ্লটিস বন্ধই করে দেয় এবং যদি ওটাকে না খোলে তাহলে তো কি করতে হবে? তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না, হাওয়া চলাচল না হলে আমরা বেঁচে থাকতে পারবো না, সাদা কাপড় জোগাড় করে আনতে হবে চাপা দেওয়ার জন্য, তাই তো? তাহলে ভগবান কত বড় মেকানিক চিন্তা করো, যেই মুহূর্তে খাওয়ারের পার্টিকেলটা মানে বোলাসটা ইসোফেগাসের মধ্যে চলে গেল, সঙ্গে সঙ্গে এপিগ্লটিস কি করবে? ল্যারিংসের মুখটা খুলে দেবে, যাতে এখান থেকে আবার হাওয়া চলাচল করতে পারে। এই অবধি আমাদের কারোর বুঝতে অসুবিধা আছে? শক্ত লাগছে কি যেটা বোঝাচ্ছি? না না স্যার। আচ্ছা, যেখানে মনে হবে শক্ত লাগছে আমাকে বলবে। তাহলে এই অবধি যদি পরিষ্কার হয় তাহলে আমি একটা প্রশ্ন করি, আগে আমরা বলবো এই অবধি কি সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে এই প্রশ্ন করবো। এই অবধি সবার কাছে পরিষ্কার তো? আচ্ছা প্রশ্ন করি। আচ্ছা একটা জিনিস আমাকে বলো, আমরা খাওয়ার খাওয়ার সময় যখন কথা বলি, আমাদের যারা গুরুজন যারা রয়েছে তারা কি বলে? খাওয়ার খাওয়ার সময় কথা বলিস না বলে তো? Yes sir. কেন বলে? কারণটা কি? Sir, because epiglottis টা খুলে ওপেন হয়ে যায়। Very good. আমরা যদি খাওয়ারটা সোয়ালো করছি তখন epiglottis কি করবে? ল্যারিংসের মুখটাকে বন্ধ করে রাখবে, এটা epiglottis-এর কাজ, তাই তো? Yes. এই সময় আমি যদি কথা বলি, কথা বলার সময় কি হয়? নিচ থেকে হাওয়া আসে, উপর থেকে হাওয়া ওঠে, তাই না? কথা বলার সময় সামনে হাত রাখো, দেখো হাতে হাওয়া লাগবে, তাই তো? এই যে কথা বলছি আমি, আমার হাতে হাওয়ার একটা অনুভূতি পাচ্ছি, কেন? কারণ আমার ভেতর থেকে হাওয়াটা উঠছে, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হতে পারে? এই যে ল্যারিংসের মুখটা যেটা এপিগ্লটিস বন্ধ করে রেখেছে সেটা খুলে যেতে পারে। একদিকে আমি খাওয়ার সোয়ালো করলাম, এপিগ্লটিস ল্যারিংসের মুখটাকে বন্ধ করে দিল, কিন্তু সেই সময় আমি যদি কথা বলি এপিগ্লটিস কি করবে? ল্যারিংসের মুখটা খুলে দেবে, তাই তো? আর যদি খুলে দেয়, দেয়ার প্রবাবিলিটিস কি হতে পারে? এই খাওয়ারের কোনো পার্টিকেল
ভুলবশত ল্যারিংসের মধ্যে চলে আসতে পারে, পারে কি পারে না? রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে ঢুকে আসতে পারে তো খাবারের অংশ, সেটা হওয়া উচিত কি উচিত না? হওয়া উচিত, ইয়েস স্যার, না স্যার, হওয়া উচিত না। এই যে খাবারের পার্টিকেল যদি রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে চলে আসে, এটাকে বলা হয় ফুড অ্যাসপিরেশন, এটাকে বলা হয় ফুড অ্যাসপিরেশন। মানে খাবারের অংশটা ইসোফেগাসের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা সেই দিকে না গিয়ে তার কোনো পার্টিকেল রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে চলে আসলো, সেটাকে বলা হয় ফুড অ্যাসপিরেশন। এই ফুড অ্যাসপিরেশন হওয়া উচিত কি উচিত না? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এপিগ্লটিসের কাজ কি, আমি এক কথায় কি উত্তর দেব বা তুমি এক কথায় কি উত্তর দেবে? এপিগ্লটিসের কাজ হচ্ছে এপিগ্লটিস ফুড অ্যাসপিরেশনকে হতে দেয় না, এপিগ্লটিস প্রিভেন্টস ফুড অ্যাসপিরেশন। অ্যাম আই মেকিং মাইসেলফ ক্লিয়ার? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এই অবধি যদি পরিষ্কার হয়ে থাকে সবার কাছে, তাহলে আমি প্রশ্ন করি করবো, মানে এই যে প্রশ্ন করছি এগুলো তোমরা এনজয় করছো তাহলেই করবো, নাহলে করবো না। কিন্তু শুনতে পাচ্ছি না, একজন দুজন বাকিদের আওয়াজ নেই। আচ্ছা, ধরো ধরো অ্যাক্সিডেন্টালি খাওয়ারের কোন পার্টিকেল রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে চলে এসছে, তখন কি হয়? আমি খেতে খেতে কথা বলছি, বিষম লেগেছে বলি না? আচ্ছা, আমাদের অনেকে কি বলে থাকে, কেউ বোধহয় নাম করছে তাই বিষম লেগেছে, কেউ নাম করলে বিষম লাগে, ইজ ইট সায়েন্স? কখনোই না, নাম করলে বিষম লাগে না। বিষমটা কেন লাগলো? খাওয়ারের পার্টিকেল রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে চলে এসেছে, এবার এটা আসা উচিত না, তাহলে এটাকে বার করে দিতে হবে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে। এই জন্য শরীর নিজে থেকে একটা কাশির সৃষ্টি করে, যাতে ওই হাওয়ার ধাক্কায়, কাশি হলে কি হয়, নিশ্চয়ই একটা হাওয়া ধাক্কা মারে, যাতে এই হাওয়ার ধাক্কায় ওই যে পার্টিকেলটা, খাওয়ারের যে পার্টিকেলটা রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে চলে এসেছে, সেটা তার হাওয়ার ধাক্কায় আবার উঠে ওপর দিকে উঠে আসতে পারে এবং সেটা যাতে ইসোফেগাসের মধ্যে চলে যেতে পারে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাহলে এই বিষম লাগাটা ভালো নাকি ভালো না? শুনতে পেলাম না, ভালো না ভালো না? ভেরি গুড, বিষমটা লাগলো বলেই তো আমার পয়েন্টটা পাচ্ছিল, তাই না? যখন আমাদের বিষম লাগে তখন আমাদের বাড়িতে যারা রয়েছেন তারা কি বলে, কি করতে বলে? ধরো আমি খেতে খেতে আমার কাশি হচ্ছে, বিষম লাগলো, আমার বাড়ির লোকজন কি বললে আমাকে? ধরো আমি খাবার খাচ্ছি, খেতে খেতে আমি তোমার সাথে কথা বলছি, হঠাৎ আমার বিষম লাগলো, আমার বাড়ির লোক কি বলবে? এক্ষুনি জল খা, তাই তো? জল খেতে বলবে, জল পান করতে বলবে, তাই তো? এবার তুমি আমাকে বলো, জল পান করাটা কি উচিত না উচিত না? ওই সময় যখন বিষম লেগেছে তখন উচিত না উচিত না? ভেরি গুড, জল পান করাটা উচিত না। কেন উচিত না? দেখো পার্টিকেলটা ঢুকে গেছে রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে, তাই তো? এবার এটাকে বার করতে হবে, সেই জন্য আমার শরীর কি করছে? কেউ বোধহয় কথা বলছে, কেউ কথা বলছে,
খাবারটা ঢুকে গেছে রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে, খাবারের পার্টিকেলটা রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে ঢুকে গেছে, এবার সেটাকে বার করতে হবে, সেই জন্য আমার শরীরে একটা কাশির সৃষ্টি করলো, তাই তো? যে কাশির জন্য কি হলো, হাওয়ার ধাক্কায় এই পার্টিকেলটা যাতে রেসপিরেটরি ট্র্যাক থেকে বেরিয়ে যেতে পারে, এই অবস্থায় আমি যদি জল পান করি তাহলে জলটা আমি যে সলো করলাম এপিগ্লটিস কি করবে, আবার রেসপিরেটরি ট্র্যাকটার রুটটা বন্ধ করে দেবে, বোঝাতে পারছি? তাহলে এই পার্টিকেলটা বেরোতে পারবে না, পার্টিকেলটা বেরোতে পারবে না, আমার ভীষণটা লাগছে কেন, আমার কাশিটা হচ্ছে কেন, যাতে পার্টিকেলটা রেসপিরেটরি ট্র্যাক থেকে বেরিয়ে যেতে পারে, তাই তো? কিন্তু আমি সেই মুহূর্তে যদি জল পান করি এপিগ্লটিস আবার তো রেসপিরেটরি ট্র্যাক্টের মুখটা বন্ধ করে দেবে, ল্যারিংসে ঢোকার মুখটা তো বন্ধ করে দেবে, তাহলে পার্টিকেলটা বেরোতে পারলো না, খাওয়ার পার্টিকেলটা বেরোতে পারলো না, তাহলে আমরা সেই মুহূর্তে জল পান করবো না। আমরা এতদিন যেটা জানতাম যে ভীষণ লাগলে জল পান করতে হয় সঙ্গে সঙ্গে, এটা ভুল, আমরা সেই মুহূর্তে জল পান করবো না, আগে কাশিটা হয়ে যাক, পার্টিকেলটা বেরিয়ে যাক, এরপরে আমরা জল পান করবো, যাতে খাওয়াটা ভালোভাবে, খাওয়ার পার্টিকেলটা ভালোভাবে আমার হিসাবে কাছ দিয়ে নেমে যেতে পারে। বোঝাতে পারলাম? Yes sir, yes sir. তাহলে আমরা কি করতে পারি, যখন কারোর বিষম লাগে তখন আমরা কি করতে পারি, আমরা তার পিঠের উপরে মারতে পারি, আমরা তার পিঠে মারতে পারি, যাতে এটা বেরিয়ে যেতে আরেকটু সুবিধা হয়। বোঝাতে পারলাম? Whether the concept is crystal clear to all of us or not, I want response from each one of you. এই যে এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম এটা কি আমাদের কাছে পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে তো? এবার তাহলে আমরা এই দিকটা নিয়ে আলোচনা করবো না, আমরা ইসোফেগাস নিয়ে বা ফুড পাইপ নিয়ে আলোচনা করবো না, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট, আমরা যেদিন ডাইজেস্টিভ সিস্টেম করবো সেদিন করবো, আমরা সামনের দিকটা দেখি। তাহলে আমরা কি দেখলাম, ল্যারিঙ্গোফ্যারিংস যেখানে শেষ হলো সেখান থেকে দুটো স্ট্রাকচার ভাগ হয়ে গেল, টিউবুলার স্ট্রাকচার, একটা পিছন দিকে চলে গেল যেটা হচ্ছে ইসোফেগাস, একটা সামনের দিকে চলে আসলো গলার কাছে যেটাকে বলা হয় ল্যারিঙ্গস। এবারে ল্যারিঙ্গসের তিনটে রিজিয়ন রয়েছে, একটা উপর দিকের রিজিয়ন, একটা মাঝের রিজিয়ন, একটা নিচের দিকের রিজিয়ন, দেখো তো বোঝা যাচ্ছে? আমি তো এরকম ছবিটা এঁকেছি, তাই অ্যাকচুয়ালি তো এতটা লম্বা এরকম ল্যারিংস হয় না, গলার কাছে একটা ছোট্ট রিজিয়ান যার দৈর্ঘ্য প্রস্থ সমান। এবার এই যে ছোট্ট যে অংশটা ল্যারিংস, এরও তিনটে রিজিয়ান রয়েছে, একটা উপর দিকের রিজিয়ান, একটা মাঝের রিজিয়ান, একটা নিচের দিকের রিজিয়ান, বোঝা গেল? মাঝের যে রিজিয়ন ল্যারিংস এটাকে বলা হয় গ্লটিস, এটাকে বলা হয় গ্লটিস, আর একদম নিচের দিকে যে রিজিয়ন ল্যারিংস এটাকে বলা হয় সাব গ্লটিস, এটাকে বলা হয় সাব গ্লটিস। তাহলে ল্যারিংসের আমরা কটা রিজিয়ন পেলাম, তিনটে রিজিয়ন পেলাম, ল্যারিংসের আমরা কটা রিজিয়ন পেলাম, তিনটে রিজিয়ন পেলাম, উপর দিকের রিজিয়নটাকে বলা হয় সুপ্রাগ্লটিস, মাঝের রিজিয়নটাকে বলা হয় গ্লটিস, আর একদম নিচের রিজিয়নটাকে বলা হয় সাবগ্লটিস। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হলো? Yes sir, এই যে মাঝের যে রিজিয়ন গ্লটিস, এখানে থাকা হচ্ছে ভোকাল কর্ড, এখানে কি থাকে, ভোকাল কর্ড থাকে, ভোকাল কর্ড আমরা জানি কি, এই যে আমি কথা বলছি একটা শব্দ তৈরি হচ্ছে, ভোকালাইজেশন হচ্ছে, ফোনেশন হচ্ছে, এই শব্দটা কিসের জন্য তৈরি হয়, বিকজ অফ দা প্রেজেন্স অফ ভোকাল কর্ড, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এই ভোকাল কর্ডের মধ্যে ভাইব্রেশন হয়, হাওয়ার কারণে ভোকাল কর্ডের মধ্যে কি হয়, ভাইব্রেশন হয়, এন্ড বিকজ অফ দিস ভাইব্রেশন সাউন্ড তৈরি হয়, তাই তো? আমরা জানি যে কোনো সাউন্ড আমরা যদি দেখি তৈরি হয় কেন, ভাইব্রেশনের জন্য হয়। তুমি যদি একটা তবলার যে স্ট্রিংটা থাকে বা যে চামড়াটা থাকে তার মধ্যে একটা মারো, তাহলে সাউন্ড একটা তৈরি হলো, কারো পাখি পাখি ডাকছে একটু মিউট করতে হবে, একটা তবলার স্কিনের উপরে তুমি যদি এরকম করে মারো, তবলার চামড়াটার উপরে মারো, একটা আমি বারবার বলছি যার পাখি ডাকছে ওখানে সে একটু মিউট করো, তোমার ওখান থেকে নয়েজ আসছে, বাকিটা শুনতে পাবে না। তবলার উপরে মারলে কেন আওয়াজ তৈরি হয়, কারণ তবলার স্ক্রিনটা ভাইব্রেট করে, তাই তাই না? তুই যদি একটা গিটারের তারকে উপরে টেনে ছেড়ে দাও সাউন্ড তৈরি হয়, কেন, তারটা ভাইব্রেট করে, তাই তাই তো?
আমাদের ভোকাল কর্ড যেটা রয়েছে এখানেও ভাইব্রেশন হয়, এন্ড বিকজ অফ দিস ভাইব্রেশন সাউন্ড তৈরি হয়, যেটাকে বলা হয় ভোকালাইজেশন বা ফোনেশন, একটা শব্দ তৈরি হলো। ক্লিয়ার? আমরা কথা বলি বা আমরা ঝগড়া করি বা আমরা গান গাই বা যা খুশি করি, আমরা যেখানে শব্দ তৈরি হচ্ছে এই শব্দটা কিসের জন্য তৈরি হচ্ছে? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ভোকাল কর্ড। আর এই ভোকাল কর্ডটা কোথায় থাকে? ল্যারিংস এর মাঝের অংশটায় থাকে, যেটাকে বলা হয় গ্লটিস। বোঝাতে পারলাম? এই অবধি আমাদের সবার কাছে পরিষ্কার হয়েছে? তাহলে আমি এটা বুঝি স্যার, বলো বলছি গ্লটিস এর উপরে যে অংশটা সেটা লেখাটা বোঝা যাচ্ছে, সুপ্রা গ্লটিস, সুপ্রা এস ইউ পি আর এ সুপ্রা, আর নিচেরটা হচ্ছে সাব এস ইউ বি সাব, সুপ্রা গ্লটিস, গ্লটিস, সাব গ্লটিস। সুপ্রা গ্লটিস হচ্ছে উপর দিকের রিজিয়ন ল্যারিংস এর, গ্লটিস হচ্ছে ল্যারিংস এর মাঝখানে রিজিয়ন যেখানে ভোকাল কর্ড থাকে, আর ল্যারিংস এর নিচের দিকের রিজিয়নটা হচ্ছে সাব গ্লটিস। বোঝাতে পারলাম? না স্যার। এই অবধি পরিষ্কার? Yes sir. তাহলে এটা আমি মুছি, এবার দেখি যে ল্যারিংস এর নিচে কি থাকে, এটা মুছি তাহলে। Yes sir. আচ্ছা চলো, এবার ছবিটাকে আমরা সামনে থেকে আঁকবো, মানে আমরা এইভাবে দেখবো, এরম করে আঁকবো সামনে থেকে। ল্যারিংস শেষ হয়ে যাওয়ার পরে, ল্যারিংস শেষ হয়ে যাওয়ার পরে যেটা শুরু হয় এরকম একটু লম্বা একটা রকম টিউবুলার স্ট্রাকচার থাকে, কত অবধি নামে? আপ টু মেইন থোরাসিক ক্যাভিটি। আমাদের যে চেস্ট ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি মানে আমাদের চেস্ট ক্যাভিটি, তাই তো? তার মাঝখান অবধি নামে। এই যে টিউবুলার স্ট্রাকচার, টিউবের মতো অংশটা নেড়েছে, এটাকে বলা হয় ট্র্যাকিয়া, এটাকে বলা হয় ট্র্যাকিয়া, ঠিক আছে? যেটাকে আমরা সহজভাবে ভাষায় কি বলি? উইন্ড পাইপ। এই ট্র্যাকিয়াকে কি বলা হয়? উইন্ড পাইপ। বোঝাতে পারলাম? কত অবধি নেমেছে? আপ টু মিড থোরাসিক ক্যাভিটি। আমি লিখে দিচ্ছি, আপ টু মিড থোরাসিক ক্যাভিটি। এটার মানে কি থোরাসিক ক্যাভিটি? দেখো, আমাদের শরীরের যে ক্যাভিটি, আমি যদি নিচের দিকের ক্যাভিটিটা দেখি যেটা পেটের কাছে রয়েছে, এই ক্যাভিটিটাকে কি বলা হয়? অ্যাবডোমিনাল ক্যাভিটি। আর বুকের কাছে যে ক্যাভিটি রয়েছে এটাকে কি বলা হয়? থোরাসিক ক্যাভিটি বা চেস্ট ক্যাভিটি। এটা আমরা জানি তো? জানি না, বোধ হয় উত্তর পাচ্ছি না। তাহলে পেটের কাছে যে ক্যাভিটি এটাকে কি বলা হয়? অ্যাবডোমিনাল ক্যাভিটি। অর্থাৎ আমি যদি একটা বাড়ি চিন্তা করি, এই পেটের কাজটাকে তুমি একতলা চিন্তা করো আর বুকের কাজটাকে তুমি দোতলা চিন্তা করো, তাহলে একতলাটাকে আমরা কি বলছি? অ্যাবডোমিনাল ক্যাভিটি। আর দোতলাটাকে আমরা কি বলছি? চেস্ট ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটি। এই একতলা আর দোতলা, এই দুটোর মাঝখানে ছাদ যেটা রয়েছে এটাকে বলা হয় ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম কি করে? একতলা থেকে দোতলাকে আলাদা করে রাখে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম মানে ধরো আমি একটা মানুষের ছবি আছি, এটা কি মানুষ হলো জানি না, ধরো না এটা মানুষ, আলাদা করে রেখেছে। তাহলে এই যে থোরাসিক ক্যাভিটি বা চেস্ট ক্যাভিটি, এর মাঝখান অবধি, এর মাঝখান অবধি নাম যে হচ্ছে এই ট্র্যাকিয়া। বোঝাতে পারলাম? Yes sir. এবার এই মিড থোরাসিক ক্যাভিটি অবধি এসে, মিড থোরাসিক ক্যাভিটি মানে থোরাসিক ক্যাভিটির মাঝখান অবধি এসে, আমরা দেখবো এটা দুটো ভাগে এরকম ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে বাঁদিকে, এটা বাঁদিক, এটা আমার বাঁ হাত, এটা আমার ডান হাত, একটা চলে গেছে বাঁদিকে, একটা চলে গেছে ডান দিকে। বোঝাতে পারছি? মানে এরকম টাইপের এরকম করে ভাগ হয়ে গেল। বোঝাতে পারছি? এবার এই যে ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়াটা কেমন বলো তো? এই ট্র্যাকিয়াটা না পুরোপুরি ওই পাইপের মতো গোল না কিন্তু। এই ট্র্যাকিয়াটা কেমন? সামনের দিকটা হচ্ছে অর্ধা অর্ধ, মানে কেমন নম্বর বলবো, একটা গোল ধরো, এটা এটা কেমন? এটা তো গোল, এটা তো গোল, একটা পাইপ যদি নাও সেটা তো গোল।
ট্র্যাকে কি হয়, সামনের দিকটা এরকম গোল মতো আর পেছন দিকটা এরকম ফ্ল্যাট, বোঝাতে পারছি? মানে সি, আমি যদি একটা সি আঁকি, এরকম একটা সি আঁকি, আমি ধর ট্র্যাকেটাকে একটু সাইড করে দেখছি, ওর পেছন দিকটা এরকম ফ্ল্যাট আর সামনের দিকটা গোল, দেখো তো বোঝাতে পারছি কিনা ছবিটায়? Yes sir, yes sir. বোঝাতে পারছি? এই যে ট্র্যাকিয়া, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এরকম কিছু কার্টিলেজিনাস রিংস দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং, অর্থাৎ সি এর মতো দেখতে, পেছন দিকটা ফ্ল্যাট, পেছন দিকটা ফ্ল্যাট, সামনের দিকটা এরকম গোল মতো, এরকম করে আমরা ট্র্যাকিয়ার মধ্যে কি দেখবো, আমরা ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস দেখতে পাবো। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এই ট্র্যাকিয়া কত অব্দি এক্সটেন্ড করেছে? আপ টু মিড থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে? তারপরে ট্র্যাকিয়াটা কি দেখবো আমরা, এখান থেকে আমরা দুটো ব্রাঞ্চ বেরিয়ে যেতে দেখবো, একটা বাঁদিকে একটা ডান দিকে। বাঁদিকের ব্রাঞ্চটা কোথায় চলে যাবে? লেফট লাং এর মধ্যে চলে যাবে। ডান দিকের ব্রাঞ্চটা কোথায় আসবে? রাইট লাং এর মধ্যে ঢুকে যাবে। বোঝাতে পারলাম কি পারলাম না? এই যে ব্রাঞ্চ গুলো তৈরি হলো, এগুলোকে বলা হয় ব্রঙ্কাস। এটা হচ্ছে কোন ধরনের ব্রঙ্কাস? লেফট প্রাইমারি ব্রঙ্কাস। আর এটা কোন ধরনের ব্রঙ্কাস? রাইট প্রাইমারি ব্রঙ্কাস, যেহেতু এটা রাইট লাঙের মধ্যে ঢুকছে, ঠিক আছে? ধরো না এটা আমি লাং আঁকলাম কোন দিকে, ডান দিকে, এটা ডান দিক, তো ছবি সবসময় এরকম চিন্তা করো, এটা ডান দিকে, এটা বাঁ দিক, তাহলে এটা কোথায় ঢুকলো? এটা লেফট লাঙের মধ্যে ঢুকলো। বোঝাতে পারছি? তাহলে এই যে ব্রঙ্কাস, এটাকে আমরা কি বলবো? লেফট প্রাইমারি ব্রঙ্কাস। বোঝাতে পারলাম? এটা যেটা রাইট লাঙের মধ্যে ঢুকলো, এটাকে আমরা কি বলবো? রাইট প্রাইমারি ব্রঙ্কাস। বোঝাতে পারলাম? সিঙ্গুলারে যখন বলবো, যখন একটা নিয়ে বলবো, আমরা ব্রঙ্কাস বলবো। প্লুরালে কি বলবো? ব্রঙ্কাই বলবো। অর্থাৎ ট্র্যাকিয়া গেটস ডিভাইডেড ইনটু প্রাইমারি ব্রঙ্কাই, ঠিক আছে? লেফট প্রাইমারি ব্রঙ্কাস এন্ড রাইট প্রাইমারি ব্রঙ্কাস। বোঝাতে পারলাম? আমি যখন একটা নিয়ে বলবো, আমি তখন কি বলবো? ব্রঙ্কাস, অর্থাৎ লেফট প্রাইমারি ব্রঙ্কাস একটা বললাম, রাইট প্রাইমারি ব্রঙ্কাস একটা বললাম, কিন্তু দুটো মিলিয়ে আমি কি বলবো? প্রাইমারি ব্রঙ্কাই। আমি যখন একের অধিক বলবো, আমি তখন ব্রঙ্কাই বলবো। বোঝাতে পারলাম? তাহলে ট্র্যাকিয়া এক্সটেন্ড আপ টু মিড থোরাসিক ক্যাভিটি এন্ড দেন ইটস গেটস ডিভাইডেড ইনটু প্রাইমারি ব্রঙ্কাই, লেফট প্রাইমারি ব্রঙ্কাস এন্ড রাইট প্রাইমারি ব্রঙ্কাস। Clear? The left primary bronchus enters into left lung, whereas the right primary bronchus enters into right lung. বোঝাতে পারলাম? এবার এই যে left primary bronchus, এটা লাঙের মধ্যে ঢুকে আমরা দেখবো যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আর যেটা রাইট প্রাইমারি ব্রঙ্কাস, এটা আমরা দেখবো লাঙের ভেতর ঢুকে তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। দেখো তো ছবিটা থেকে বোঝা যাচ্ছে এটা কেন হলো? লেফট লাঙের মধ্যে যখন ঢুকলো এই প্রাইমারি ব্রঙ্কাস, এর দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, আর যখন রাইট লাঙের মধ্যে ঢুকলো তখন এই রাইট প্রাইমারি ব্রঙ্কাস এর তিনটে ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, এরকম কেন হলো? তার কারণ হচ্ছে, আমরা পরবর্তীকালে পড়বো, লেফট লাঙের আমরা দুখানা লোব দেখতে পাবো, ঠিক আছে? আমি যদি দুখানা লাংস এরকম আঁকি, আমি যদি দুখানা লাংস আঁকি, বুঝতে পারছি এটা হচ্ছে লেফট লাং, এটা হচ্ছে রাইট লাং। বোঝা যাচ্ছে? এই লেফট লাং এর মধ্যে আমরা দুটো লোব দেখতে পাবো, একটা উপর দিকের লোব, একটা নিচের দিকের লোব, ঠিক আছে? উপরেরটাকে বলে সুপেরিয়র লোব, নিচেরটাকে বলে ইনফেরিয়র লোব। সুপেরিয়র মানে হচ্ছে উপর, তাহলে এটা কি? এটা হচ্ছে সুপেরিয়র লোব অফ দা লেফট লাং, আর নিচেটা হচ্ছে ইনফেরিয়র লোব অফ দা লেফট লাং। বোঝাতে পারলাম? তাহলে লেফট লাঙে কটা লোব? দুটো লোব। সেই জন্য আমরা দেখবো যে এই লেফট প্রাইমারি ব্রঙ্কাস লেফট লাঙে ঢুকে ঢুকে দুখানা ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। ক্লিয়ার? Yes sir. এবার রাইট লাঙে, রাইট লাঙে কটা লোব রয়েছে? তিনটে লোব রয়েছে, আমরা এরকম দেখতে পাবো তিনটে লোব। বোঝাতে পারছি? একটা উপর দিকের লোব যেটাকে বলে সুপেরিয়র লোব, একটা মাঝের লোব যেটাকে বলে মিডল লোব, একটা নিচের দিকের লোব যেটাকে বলে ইনফেরিয়র লোব। তাহলে রাইট লাঙে কটা লোব রয়েছে? তিনটে লোব। সুপেরিয়র মানে উপরে, সুপেরিয়র লোব অফ দা রাইট লাং,
মিডল লোব অফ দ্য রাইট লাং এন্ড ইনফেরিয়র লোব অফ দ্য রাইট লাং, তিনটে লোব আছে, সেই জন্য এই রাইট প্রাইমারি ব্রঙ্কাস রাইট লাং এ ঢুকে ঢুকে তিনটে ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেছে, বোঝাতে পারলাম? কারণ রাইট লাং এ তিনটে লোব রয়েছে, বোঝাতে পারলাম? কারোর কোন প্রশ্ন আছে এই অবধি? কারোর কোনো প্রশ্ন আছে? থাকলে বলো হ্যাঁ আছে, না থাকলে বলো না নেই স্যার। আচ্ছা তাহলে আমি এটা বুঝছি। তাহলে এই যে ট্রাকিয়া যেটা মিড থোরাসিক ক্যাভিটি অব্দি এসে ব্রাঞ্চ তৈরি করে দিল, যে ব্রাঞ্চটা বাঁ দিকে ঢুকে গেল লেফট লাং, এটাকে আমরা কি বলবো? লেফট প্রাইমারি ব্রঙ্কাস, লেফট প্রাইমারি ব্রঙ্কাস। আর যেটা ডাম দিকে চলে আসলো এটাকে আমরা কি বলবো? রাইট প্রাইমারি ব্রঙ্কাস। এবার এই প্রাইমারি ব্রঙ্কাস লাংসের মধ্যে ঢুকে কি দেখো আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করেছে, তাই তো? এই যে প্রাইমারি ব্রঙ্কাস থেকে যে ব্রাঞ্চেস গুলো তৈরি হলো এগুলোকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস। কি বলা হয়? সেকেন্ডারি ব্রঙ্কাস। ক্লিয়ার? আচ্ছা, এই সেকেন্ডারি ব্রঙ্কাস গুলো কিন্তু কার্টিলেজ দিয়ে সাপোর্টেড। যেমন ট্রাকিয়াতে আমরা দেখলাম কার্টিলেজ রয়েছে, এই ব্রঙ্কাস গুলোর মধ্যেও কিন্তু কার্টিলেজ রয়েছে। প্রাইমারি ব্রঙ্কাস এর কার্টিলেজ রয়েছে, সেকেন্ডারি ব্রঙ্কাস এর কার্টিলেজ রয়েছে, বোঝাতে পারলাম? এবার এই সেকেন্ডারি ব্রঙ্কাস গুলো আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করবে, আরো সরু সরু ব্রাঞ্চেস তৈরি করবে। দেখো তো ছবিটা থেকে বোঝা যাচ্ছে? এই যে সরু সরু আরো ব্রাঞ্চেস তৈরি করলো এগুলোকে বলা হয় টারশিয়ারি ব্রঙ্কাস। এগুলোকে কি বলা হয়? টারশিয়ারি, টারশিয়ারি ব্রঙ্কাস। তাহলে আমরা কি দেখলাম? ইচ প্রাইমারি ব্রঙ্কাস গেটস ডিভাইডেড ইনটু সেকেন্ডারি ব্রঙ্কাই। কেন সেকেন্ডারি ব্রঙ্কাই বলছি? কারণ অনেকগুলো রয়েছে, তাই তো? একের অধিক রয়েছে। এন্ড ইচ সেকেন্ডারি ব্রঙ্কাস গেটস ফার্দার ডিভাইডেড ইনটু টারশিয়ারি ব্রঙ্কাই। Am I making myself clear? আচ্ছা, এবার এই টারশিয়ারি ব্রঙ্কাই এখানেও আমরা দেখবো কার্টিলেজ দ্বারা সাপোর্টেড রয়েছে এগুলো। তার মানে ট্রাকিয়া কার্টিলেজ দ্বারা সাপোর্টেড, প্রাইমারি ব্রঙ্কাসও কার্টিলেজ দ্বারা সাপোর্টেড, সেকেন্ডারি ব্রঙ্কাসও কার্টিলেজ দ্বারা সাপোর্টেড এবং টারশিয়ারি ব্রঙ্কাসও কার্টিলেজ দ্বারা সাপোর্টেড। অর্থাৎ ট্রাকিয়া এবং ব্রঙ্কাস এগুলোর মধ্যে আমরা কি দেখবো? কার্টিলেজ রয়েছে, বোঝাতে পারলাম? এবার এই যে টারশিয়ারি ব্রঙ্কাস যেগুলো রয়েছে এগুলো ফার্দার আরো সরু সরু ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাবে। আমি একটু অন্য রং দিয়ে করি, দেখো তো বোঝাতে পারছি? বোঝাতে পারছি? এই যে টারশিয়ারি ব্রঙ্কাই আরো সরু সরু ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেল, এগুলো কি সৃষ্টি করলো? এগুলো ব্রঙ্কিওলস তৈরি করলো, শুরুর দিকে তৈরি হলো এগুলো ব্রঙ্কিওলস, তাই এগুলোকে বলা হয় ইনিশিয়াল ব্রঙ্কিওলস। এগুলোকে কি বলা হয়? ইনিশিয়াল ব্রঙ্কিওলস। ক্লিয়ার? ইনিশিয়াল ব্রঙ্কিওলস মানে ব্রঙ্কাস কিন্তু টারশিয়ারি ব্রঙ্কাসও বিশেষ, এবার যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল ব্রঙ্কিওলস। ক্লিয়ার? এবার এই ইনিশিয়াল ব্রঙ্কিওলস থেকে আরো সরু সরু ব্রঙ্কিওলস ভাগ হবে, ভাগ হবে, এরকম ভাগ হতে 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 আলটিমেটলি যেটা তৈরি হবে একদম সরু সরু সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিওলস। সেগুলোকে কি বলা হয়? টার্মিনাল ব্রঙ্কিওলস। বোঝাতে পারলাম?
এবার এই যে টার্মিনাল ব্রঙ্কিয়লস, কেন এগুলোকে টার্মিনাল ব্রঙ্কিয়লস বলা হচ্ছে? টার্মিনাল কথাটা কোথা থেকে এসেছে? টার্মিনাস থেকে এসেছে। টার্মিনাস কথার মানে কি বলতে পারবে? একদম শেষ প্রান্ত। ধরো একটা রুটে একটা বাস চলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টপেজ এন্ড টার্মিনাস? স্টপেজ কোনগুলোকে বলি আমরা আর টার্মিনাস কোনটাকে বলি? আমি বলছি এটা হচ্ছে বাসের স্টপেজ, আর ধর্মতলাটা হচ্ছে বাসের টার্মিনাস। মানে কি পার্থক্য কোথায়? যেখানে বাসের রুটটা একদম শেষ হয়ে গেছে সেটা হচ্ছে বাস টার্মিনাস, ওর পরে আর বাস যাবে না। বোঝাতে পারলাম? স্টপেজ মানে কি? বাস আরো এগোবে, এখানটা দাঁড়াচ্ছে, কিছু লোক নামছে, কিছু লোক উঠছে, কিছু প্যাসেঞ্জার নামছে, কিছু প্যাসেঞ্জার উঠছে, আবার যাচ্ছে, আরেকটা স্টপেজ আছে, ওখানে কিছু প্যাসেঞ্জার নামছে, কিছু প্যাসেঞ্জার উঠছে। কিন্তু টার্মিনাস মানে হচ্ছে একদম ওই রুটটার শেষ প্রান্ত। বুঝাতে পারলাম? তাহলে এই যে আমরা ব্রাঞ্চেস গুলো দেখছি, এই ব্রাঞ্চেস এর একদম শেষ প্রান্ত কোনটা? একদম এই টার্মিনাল ব্রাঞ্চেস। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে একটা জিনিস চিন্তা করো, জিনিসটা গাছের মতো হলো না? একটা গাছে কি হয়, একটা মোটা একটা দেহটা থাকে, তারপর তার থেকে আরো সরু সরু ব্রাঞ্চেস তৈরি হয়, তাই তো? প্রথমে মোটা ব্রাঞ্চ, তার থেকে আরেকটু সরু ব্রাঞ্চ, তার থেকে আরেকটু সরু ব্রাঞ্চ, জিনিসটা সেই গাছের মতো না? এটা চিন্তা করো, মেন গুড়ি, তার থেকে ব্রাঞ্চেস বেরোলো, সেই ব্রাঞ্চ থেকে আরো সরু সরু ব্রাঞ্চেস বেরোলো, তার থেকে আরো সরু সরু ব্রাঞ্চেস বেরোলো, তাহলে এই জিনিসটা একটা গাছের মতো লাগছে কিনা? লাগছে তো। সেই জন্য এটাকে বলা হয় ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি। ঠিক আছে, ট্র্যাকিও কথাটা আসছে ট্র্যাকিয়া থেকে, আর ব্রঙ্কিয়াল কথাটা আসছে ব্রঙ্কিয়াল টিউবস গুলো থেকে। তাই এই যে গাছের মতো যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটাকে বলা হয় ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি। আমি লিখে দিচ্ছি, ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি। বোঝাতে পারলাম কি পারলাম না? শুনতে পাচ্ছি না, কিছু বলছো? ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি। ঠিক আছে, একটা জিনিস জেনে রাখো, ব্রঙ্কাস যেখানে শেষ হয়ে গেল সেখানে কিন্তু কার্টিলেজ শেষ, ব্রঙ্কিয়াল যেখান থেকে শুরু হচ্ছে সেখানে কিন্তু কোনো কার্টিলেজ নেই। ঠিক আছে, ক্লিয়ার? মানে যত ব্রাঞ্চেস হবে না, যত ব্রাঞ্চেস হবে জেনে রেখে দাও, যত ব্রাঞ্চেস হবে তত তার কার্টিলেজের পরিমাণ কমবে, স্মুথ মাসলের পরিমাণ বাড়বে। ঠিক আছে, যত ব্রাঞ্চেস হবে তত কার্টিলেজের পরিমাণ কমতে 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 যাবে, এবং স্মুথ মাসল বাড়তে 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 যাবে। ঠিক আছে, যখন সেটা একদম টারশিয়ারি ব্রঙ্কাসে পৌঁছে গেল তখন কার্টিলেজ তার শেষ হয়ে গেল, ব্রঙ্কিয়াল শুরু হলো, মানে আর কার্টিলেজ নেই। ঠিক আছে, এখানে কি হচ্ছে? এখানে খালি স্মুথ মাসল আছে। ক্লিয়ার? এই অবধি যদি পরিষ্কার থাকে তাহলে আমি আরেকটা কনসেপ্টে যাবো। এই অবধি পরিষ্কার? তোমাদের জন্য না আমি খুব বেশি ডিটেলসে যাব না, কারণ আমি তোমাদের থেকে রেসপন্স পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা নিতে পারছো। যদি রেসপন্স আসতো আমি তাহলে আরেকটু ডিটেলসে যেতাম। যাই হোক, যেখানে একদম টার্মিনাল ব্রঙ্কিয়ালস গুলো শেষ হলো, আমরা এখানে কি দেখবো? এখানে আমরা কিছু ইয়ার স্যাকস দেখতে পাবো, এরকম আঙুরের গুচ্ছের মতো, এরকম আঙুরের গুচ্ছের মতো এরকম কিছু বায়ুর থলে দেখতে পাবো। এই যে বায়ুর থলেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এয়ার স্যাকস দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় অ্যালভিওলাই। এগুলোকে বলা হয় অ্যালভিওলাই। কি বলা হয়? অ্যালভিওলাই। সিঙ্গুলারে বলা হয় অ্যালভিওলাস। যখন আমি একটা নিয়ে বলবো তখন আমি অ্যালভিওলাস বলবো, যখন আমি একের অধিক বলবো তখন আমি অ্যালভিওলাই বলবো। আমরা দুটো লামই কিন্তু দুটো লামসে আমরা এরকম আঙুরের গুচ্ছের মধ্যে এরকম অসংখ্য অ্যালভিওলাস অ্যালভিওলাই দেখতে পাবো। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এই অ্যালভিওলাইগুলোর কাজ কি? এই অ্যালভিওলাইগুলোর কাজ কি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ করাতে সাহায্য করে। ঠিক আছে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ করাতে সাহায্য করে। আমি একটা অ্যালভিওলাস আঁকি তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। একটা বললে অ্যালভিওলাস,
একের অধিকারে অ্যালভিওলাই, এই যে আঙুলের গুচ্ছের মধ্যে একাধিক অ্যালভিওলাই দেখতে পাচ্ছি, এখান থেকে আমি একটা অ্যালভিওলাসকে ছেড়ে রাখলাম, সেটাকে আমি জুম করলাম, ম্যাগনিফাই করলাম, ঠিক আছে? এবার এই অ্যালভিওলাসকে ঘিরে আমরা কি দেখবো, ব্লাড ক্যাপিলারিজ রয়েছে, কেমন হয় জিনিসটা? দেখো তো দেখা যাচ্ছে, এবার আমাদের হার্ট থেকে যখন ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করছে কিসের মাধ্যমে, পালমোনারি আর্টারির মাধ্যমে, সেগুলো কোথায় চলে আসছে, লাংসের মধ্যে চলে আসছে, তাই তো? পালমোনারি আর্টারি কি ক্যারি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেখানে অক্সিজেন সেরকম নেই, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তাই তো? এবার সেগুলো ফার্দার ব্রাঞ্চেস এর ক্যাপিলারিজ এর মধ্যে চলে আসে, যে ক্যাপিলারিজ গুলো এই অ্যালভিওলাই গুলোকে কভার করে রাখে, তাই তো? তাহলে এখান দিয়ে কি আসছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, এ কি করবে, অ্যালভিওলাই গুলোর মধ্যে কি দিয়ে দেবে, কার্বন ডাই অক্সাইডকে দিয়ে দেবে, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আর আমরা যখন ইনহেল করেছি, তাই সেই হাওয়ার সঙ্গে যে অক্সিজেন ঢুকেছে, সেই অক্সিজেন এই অ্যালভিওলাই গুলোর মধ্যে রয়েছে, তাই তো? সেই অক্সিজেন কোথায় চলে আসবে, এই ব্লাড ক্যাপিলারি গুলোর মধ্যে চলে আসবে, বুঝাতে পারছি? সেটা অক্সিজেনেটেড ব্লাড হয়ে যাবে, মানে কি হলো, এখানে আমরা কি দেখলাম, দ্যাট ডিঅক্সিজেনেটেড ব্লাড গেটস কনভার্টেড টু অক্সিজেনেটেড ব্লাড, এবার এই অক্সিজেনেটেড ব্লাড কোথায় চলে যাবে, আবার হার্টের মধ্যে ফিরে আসবে, তাই তো, পালমোনারি ভেন্স দিয়ে, এটা আমরা জানি। তাহলে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ কোথায় হচ্ছে, বিটুইন অ্যালভিওলাই এন্ড ব্লাড ক্যাপিলারিজ, বুঝাতে পারলাম? এই অবধি সবার কাছে কনসেপ্ট পরিষ্কার? আচ্ছা, আমাদের লাংসের মধ্যে কতগুলো অ্যালভিওলাই থাকে বলতে পারবে, কতগুলো অ্যালভিওলাই থাকে, কোন ওয়াইল্ড গেস? 10 লক্ষ, 480 মিলিয়ন অ্যালভিওলাই, 480 মিলিয়ন, ঠিক আছে? 40 লক্ষ, 480 মিলিয়ন অ্যালভিওলাই থাকে আমাদের লাংসের মধ্যে। আমি এরকমই তোমাদের মতো একটা সেশনে কোনো একজনকে বলছিলাম, আমি জানতাম সে প্রচুর স্মোক করে, তাকে আমি এমনি মজা করে বললাম, এই তুই স্মোক করিস, তুই জানিস এক একটা সিগারেটে এক একটা অ্যালভিওলাস নষ্ট হয়ে যায়, ও তো দেখলাম যে ঘামতে লেগেছে, স্যার ভাই স্যার এক একটা সিগারেটে এক একটা অ্যালভিওলাস নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তখন বলছে স্যার আমাদের লাংসে কতগুলো অ্যালভিওলাই থাকে, আমি বলছি 480 মিলিয়ন অ্যালভিওলাই থাকে, ও সঙ্গে সঙ্গে দেখলাম আমার ঘাম কম হয়েছে, বলে স্যার তাহলে চাপ নেই স্যার, এত সিগারেট তো খাবে না, মানে এরকম হচ্ছে যে স্টুডেন্টদের অবস্থা, চিন্তা করো। জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট, আমি বোঝাতে চাইছি যে লাংসের মধ্যে কতগুলো তাহলে অ্যালভিওলাই থাকে, 480 মিলিয়ন অ্যালভিওলাই থাকে, বোঝাতে পারলাম? এই অবধি যদি কনসেপ্ট ক্লিয়ার হয় আমি প্রশ্ন করবো, প্রশ্ন করবো, জিজ্ঞেস করলেই কথা কমে যায় তোমাদের, শব্দ আর আসে না, করবো যদি বড় করবো তাহলে করবো, নাহলে করবো না। আমরা যখন ইনহেল করি তখন আমরা কি গ্যাস ইনহেল করি, আর আমরা যখন এক্সহেল আউট করি তখন আমরা কি গ্যাস এক্সহেল আউট করি, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে, আমরা যখন ইনহেল করি অক্সিজেন ইনহেল করি, যখন এক্সহেল আউট করি কার্বন ডাইঅক্সাইড এক্সহেল আউট করি, তাই তো? এটাই বলছো তো? আমাকে একটা জিনিস বলো তো, আমাদের নাকে কি কোনো ফিল্টার আছে, আমাদের অ্যাটমসফিয়ারে, এই যে আমার সামনে যে অ্যাটমসফিয়ার, এখানে কি শুধুমাত্র অক্সিজেন আছে নাকি আরো অনেক গ্যাস আছে? আরো অনেক গ্যাস আছে, নাইট্রোজেন তো সব থেকে বেশি আছে, তাই তো? তাহলে আমি যখন ইনহেল করছি এরকম কখনো হতে পারে যে শুধুমাত্র অক্সিজেন ঢুকবে, হতে পারে, পারে না তো? তার মানে আমরা যখন ইনহেল করছি, আমরা যখন হাওয়াটাকে ঢোকাচ্ছি, আমাদের লাংসের মধ্যে যে শুধু অক্সিজেন ঢোকে তা কিন্তু না, আমাদের লাংসের মধ্যে সব গ্যাসকে আমরা ঢোকাচ্ছি, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাহলে অ্যালভিওলাইগুলোর মধ্যে যে শুধু অক্সিজেন আছে তা কিন্তু না, অক্সিজেন তো রয়েছে তার সঙ্গে অন্যান্য গ্যাসও রয়েছে, কিন্তু যখন এক্সচেঞ্জ হবে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, তখন কি আর শুধুমাত্র অক্সিজেনটাই রক্তের মধ্যে আসবে, বোঝাতে পারলাম? বাকিগুলো আসবে না, ক্লিয়ার?
ক্লিয়ার? আর শরীর রক্তের দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড বয়ে আনছে, সেই কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে আসবে? অ্যালভিওলাইগুলোর মধ্যে চলে আসবে। এবার আমি যখন এক্সহেল আউট করব তখন এখানে তো বাকি গ্যাস তো ঢুকে বসে রয়েছে, তাই তো? সেই গ্যাসগুলো বেরোবে, সঙ্গে কার্বন ডাইঅক্সাইডও বেরোবে। বোঝাতে পারলাম? তার মানে আমরা এতদিন যা পড়ে এসেছি যে উই ইনহেল অক্সিজেন এন্ড এক্সহেল আউট কার্বন ডাইঅক্সাইড, সেটা কিন্তু পুরোটা ঠিক না। ঠিক কি? উই ইনহেল এভরি গ্যাসেস এন্ড উই এক্সহেল আউট এভরি গ্যাসেস, only the gaseous exchange of oxygen and carbon dioxide takes place between alveoli and blood capillaries. Am I making myself clear? উত্তর নেই, বোঝাতে পারবো না। ছোটবেলা থেকে অভ্যস্ত। আমি যদি তোমায় জিজ্ঞেস করি সূর্য কোন দিকে ওঠে আর সূর্য কোন দিকে অস্ত যায়, কোন দিকে ওঠে সূর্য? পূর্ব দিকে। সান রাইজেস ইন দা ইস্ট। আর অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। সান সেটস ইন দা ওয়েস্ট। আচ্ছা, সত্যি কি সূর্য ওঠে আর সূর্য অস্ত যায়, না সূর্য নিজের জায়গায় রয়েছে পৃথিবীটা ঘুরে ফ্রম ওয়েস্ট টু ইস্ট, যার জন্য মনে হয় যে সূর্য ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে? কোনটা? পৃথিবী ঘুরছে, তাই তো? ইট ইজ বিকজ অফ দ্য রোটেশন অফ দ্য আর্থ ফ্রম ওয়েস্ট টু ইস্ট, যার কারণে আমাদের কি মনে হয় যে সূর্যটা বলে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে, তাই তো? সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। বুঝাতে পারলাম? কিন্তু সত্যি তো সূর্য ওঠে বা অস্ত যায় না, পৃথিবীটা ঘোরে বলে মনে হয়। ঠিক সেরকম আমরা অক্সিজেনকে ইনহেল করি আর কার্বন ডাইঅক্সাইডকে ছাড়ি, এটাও ঠিক না। উই ইনহেল এভরি গ্যাসেস এন্ড উই এক্সহেল আউট এভরি গ্যাসেস, only the gaseous exchange of carbon dioxide and oxygen takes place between alveoli and blood capillaries. বুঝাতে পারলাম? এবার আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে এরকম অসংখ্য সরু সরু চুলের মতো জিনিস আমরা দেখতে পাবো, হেয়ার লাইক স্ট্রাকচার দেখতে পাবো। ঠিক আছে, দেখো তো ছবিটা বোঝা যাচ্ছে? এই যে চুলের মতো জিনিসগুলো, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সিলিয়া। এই সিলিয়াগুলোর কাজ কি? এই সিলিয়াগুলোর কাজ হচ্ছে মিউকাসকে বার করে দেওয়া রেসপিরেটরি ট্র্যাক থেকে। এবার এই যে মিউকাস বললাম, মিউকাস জিনিসটা কি? মিউকাস হচ্ছে এক ধরনের চিটচিটে এক ধরনের সাবস্টেন্স, যেগুলো কে তৈরি করে? রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে বিশেষ ধরনের কোষ পাওয়া যায় যাদেরকে বলা হয় গবলেট সেলস। কি বলা হয়? গবলেট সেলস। বুঝাতে পারলাম? এই রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কি রয়েছে? গবলেট সেলস নামক অসংখ্য সেলস রয়েছে। এই গবলেট সেলস কি তৈরি করে? মিউসিন তৈরি করে, মিউসিন সমৃদ্ধ মিউকাস তৈরি করে। কেন তৈরি করে বলতে পারবে কেউ? হয়নি, আমি যখন সুস্থ আছি তখনও কিন্তু আমার রেসপিরেটরি ট্র্যাক পার ডে 1 থেকে 1.5 লিটার মিউকাস তৈরি করে। মানে জিনিসটা কিন্তু খুব একটা কম না। 1 লিটার মানে আমরা যে বোতলে জল খাই 1 লিটারের বোতল, সেরকম 1 থেকে 1.5 লিটার মিউকাস তৈরি করে আমাদের রেসপিরেটরি ট্র্যাক। বোঝাতে পারলাম? এই গবলেট সেল তার জন্য রেসপন্সিবল, এরা মিউসিন তৈরি করে, যেটা হচ্ছে মিউকাসের সব থেকে মেজর একটা কম্পোনেন্ট। এই মিউসিন সমৃদ্ধ মিউকাস তৈরি হয় রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে। কেন তৈরি হয় এবার সেটা বলো। জীবাণু সবই রয়েছে,
তাই তো ডাস্ট পার্টিকলস রয়েছে, জীবাণু রয়েছে, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেগুলো ক্রমাগত আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে প্রবেশ করছে, তাই তো? যাচ্ছে কি যাচ্ছে না? আমি ইনহেলেশন করার সময় ঢুকছে, আমি কথা বলছি সব সময় ঢুকছে, আমি মানে এগুলো কি লাংসে যাওয়া উচিত, কখনোই যাওয়া উচিত না? তাহলে এগুলোকে ট্র্যাক করতে হবে, আটকাতে হবে, তাই তো? এগুলোকে আটকাতে হবে। তাহলে কি আটকাবে? এই মিউকাস আটকাবে। মিউকাস চটচটে হয়, চিটচিটে হয়, স্টিকি নেচার হয়, এরা কি করবে? এই জীবাণু আর ডাস্ট পার্টিকলসকে ট্র্যাপ করে দেবে, আটকে দেবে। বোঝাতে পারলাম? এবার এই মিউকাস যেটা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যেটা তৈরি হয়েছে, যখন জীবাণুকে আটকে ফেলছে, ডাস্ট পার্টিকলসকে আটকে ফেলছে, এটা কি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে থাকা উচিত না এটা বেরিয়ে যাওয়া উচিত রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে? এবার এই সিলিয়া কি করবে? মিউকাসকে আস্তে আস্তে উপর দিকে ঠেলে তুলতে 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 ওটাকে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে পাঠিয়ে দেবে। বোঝাতে পারলাম? এবং আমরা সেটা বুঝতেই পারবো না, উই আনোইংলি সোয়ালো দ্য মিউকাস, কারণ এটা হচ্ছে আমাদের নর্মাল মেকানিজম, এভাবেই আমরা অভ্যস্ত, তাই আমরা বুঝতে পারি না। ক্রমাগত আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে এই মিউকাসটা আস্তে আস্তে উপর দিকে উঠছে, উঠে সেটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে চলে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার খালি কি মিউকাস যাচ্ছে না, মিউকাসের মধ্যে যে জীবাণুগুলোকে ট্র্যাপ করেছে সেগুলোও যাচ্ছে, সেগুলোও যাচ্ছে। কে খালি, কে কে তুলতে সাহায্য করছে মিউকাসটাকে উপর দিকে? এই সিলিয়াগুলো, তাই তো? এরকম ঝাড়ুর মতো কাজ করছে, ঝাড়ু দিয়ে যেমন ময়লা বার করে দেওয়া হয়, এই সিলিয়াগুলো কি করছে? মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, মানে মিউকাসকে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে ক্লিয়ার করে দিচ্ছে। বোঝাতে পারলাম? এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে মিউকাসকে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে সিলিয়া ক্লিয়ার করে দিচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হয় মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। আমি লিখে দিচ্ছি এই পদ্ধতিটাকে কি বলা হয়, মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। এটার মানে কি? মিউকো কথাটা কোথেকে এসছে? মিউকাস থেকে। সিলিয়ারি কথাটা কোথেকে এসছে? সিলিয়া থেকে। ক্লিয়ারেন্স মানে কি? রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে মিউকাসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, আমি কি বলবো? দ্য প্রসেস বাই হুইচ মিউকাস গেটস ক্লিয়ার ফ্রম দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট বিকজ অফ দ্য সিলিয়ারি মুভমেন্ট ইজ কল্ড মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। যে পদ্ধতির দ্বারা মিউকাসটা রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে ক্লিয়ার হয়ে যায় সিলিয়ারি মুভমেন্টের কারণে, সেই পদ্ধতিটাকে বলা হয় মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, সেই প্রসেসটাকে বলা হয় মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। বোঝাতে পারলাম? নিজের মতো করে বলতে হবে, মুখস্থ করার কিছু নেই। মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স মানে মিউকাস কি করছে? রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিসের জন্য হচ্ছে? সিলিয়ারি মুভমেন্টের জন্য হচ্ছে। পরিষ্কার এই অবধি? Yes, sir. আচ্ছা, এই অবধি তো বুঝলাম যে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে মিউকাসটাকে ক্লিয়ার করে দেওয়া হলো, যাতে জীবাণুগুলো রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে থাকতে না পারে। কিন্তু তাকে পাঠানো হলো কোথায়? ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে, তাই তো? কেন পাঠানো হলো? তার কারণ হচ্ছে ওটা এবার ইসোফেগাস দিয়ে নিচের দিকে নামবে, নেবে আলটিমেটলি কোথায় পৌঁছাবে? স্টমাকে পৌঁছাবে। স্টমাকের মধ্যে কি তৈরি হয় আমরা জানি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, তাই তো? এই HCl কি করবে? জীবাণুগুলোকে ধ্বংস করে দেবে। বোঝাতে পারলাম? HCl কি করবে? জীবাণুগুলোকে ধ্বংস করে দেবে। তাহলে এটাও আমাদের শরীরের একটা প্রোটেক্টিভ মেকানিজম, তাই তো? এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার হলো? Yes, sir. যদি পরিষ্কার হয় তাহলে আমরা ফার্দার এগোবো। এই অবধি পরিষ্কার? হ্যাঁ বলো, কিছু বলছো? শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হলো? যদি পরিষ্কার হয় তাহলে আমরা ফার্দার এগোবো। আচ্ছা, শুনতে পেলাম না? Yes, sir. ঠিক আছে, তাহলে ছবিটা মুছি। এবার এই একটা অ্যালভিওলাস নিয়ে আমরা একটু আলোচনা করি। একটা অ্যালভিওলাস,
এই যে 480 মিলিয়ন অ্যালভিওলাই রয়েছে তার থেকে একটা অ্যালভিওলাসকে ছেড়ে দিই। এবার আমরা একটা অ্যালভিওলাস নিয়ে একটু আলোচনা করি। শক্ত লাগছে না তো? যদি শক্ত লাগে বলো তাহলে আমরা অতটা ডিটেইলসে যাব না। যদি বলো যে না শক্ত লাগছে না তাহলেই করাবো। শক্ত লাগছে না স্যার? ঠিক আছে। আর ইউ এনজয়িং দ্য সেশন? একটা অ্যালভিওলাস কার্বন ডাইঅক্সাইড কে ব্লাড থেকে অ্যালভিওলার মধ্যে আনতে হয়,
আর অ্যালভিওলার মধ্যে থেকে অক্সিজেনকে ব্লাডের মধ্যে পাঠিয়ে দিতে হয়। এই কাজটা কি করে? টাইপ 1 নিউমোসাইটস, তাই একে মোটা হলে চলবে না, এই সেলগুলো কেমন থিন সেলস, থিন। বুঝাতে পারলাম? কিন্তু টাইপ 2 নিউমোসাইটস যেগুলো রয়েছে এগুলো কেমন? এগুলো হচ্ছে কিউবয়েডাল শেপ। কিউবয়েডাল মানে কি? কিউব কাকে বলে? লুডোর ছক্কা দেখেছো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান লুডোর ছক্কা, দেখেছো? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এরকম হয় না? এই টাইপ 2 নিউমোসাইটস গুলো এরকম লুডোর ছক্কার মতো, দে আর কিউবয়েডাল সেলস, দে আর কিউবয়েডাল সেলস। বুঝাতে পারলাম? Yes sir. আচ্ছা, তাহলে টাইপ 1 নিউমোসাইটস এর আমরা কাজ বুঝে গেলাম। এরা কি করে? দে আর রেসপন্সিবল ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এবার এই যে টাইপ 2 নিউমোসাইটস রয়েছে, এরও হতে পারে সেটা মাত্র 5% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রয়েছে, কিন্তু এদেরও কিন্তু একটা মেজর ফাংশন আছে। সেটা কি জানো? এরা এক ধরনের জিনিস তৈরি করতে সাহায্য করে যেটাকে বলা হয় পালমোনারি সারফ্যাক্ট্যান্ট। কি বলা হয়? পালমোনারি সারফ্যাক্ট্যান্ট। বুঝাতে পারলাম? এবার এই পালমোনারি সারফ্যাক্ট্যান্টের কাজ, পালমোনারি সারফ্যাক্ট্যান্টের প্রচুর কাজ, ঠিক আছে? তোমাদের অত ডিটেইলসে লাগবে না, আমি কয়েকটা কাজ বলছি। ধরো যখন হাওয়াটা যখন বার বেরিয়ে যাচ্ছে, তখন অ্যালভিওলাই গুলো চুপসে যেতে পারে তো, কোলাপস হতে পারে তো। একটা বেলুন দিয়ে যদি হাওয়াকে বার করে দাও, বেলুনটা কি হয়ে যায়? কোলাপস হয়ে যায় না, চুপসে যায় না, তাই তো? তাহলে প্রত্যেকটা অ্যালভিওলাই যদি এরকম চুপসে যায় তাহলে কি হবে আলটিমেটলি? হয় লামসের কোনো একটা অংশ বা পুরো লামসটাই চুপসে যেতে পারে, পারে তো? সেটা হতে দেওয়া যায় না। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাটিলেকটাসিস, জেনে রেখে দাও। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাটিলেকটাসিস। এই অ্যাটিলেকটাসিস হওয়া উচিত কি উচিত না? উচিত না, পুরোটা চুপসে যাওয়া উচিত কি? উচিত স্যার। উচিত না, পুরোটা চুপসে গেলে কি করে হবে? ও খানিকটা কমবে, বাড়বে, বাড়বে তো হাওয়া ঢুকবে, কমবে তো হাওয়া বের হবে, তাই তো? কিন্তু পুরোটা চুপসে যাওয়া কি উচিত? কখনোই উচিত না। তাহলে লাংসের যদি কোনো একটা অংশ চিপসে যায়, কোলাপস হয়ে যায়, বা পুরো লাংটাই কোলাপস হয়ে যায়, সেটা একটা মেডিকেল কন্ডিশন যেটাকে বলা হয় অ্যাটিলেকটাসিস। এটা হওয়া উচিত না, এই পালমোনারি সারফ্যাক্ট্যান্ট অ্যাটিলেকটাসিস হতে দেয় না। বোঝাতে পারলাম? তাহলে পালমোনারি সারফ্যাক্ট্যান্টের একটা মেজর ফাংশন কি? ইট প্রিভেন্টস অ্যাটিলেকটাসিস। ক্লিয়ার? Yes sir. পালমোনারি সারফ্যাক্ট্যান্টের আরেকটা কাজ হচ্ছে, এই পালমোনারি সারফ্যাক্ট্যান্ট না মিউকাসের স্টিকিনেসকে কম করতে সাহায্য করে, মিউকাসকে লিকুইফাই করে দিতে সাহায্য করে, তরল করে দিতে সাহায্য করে, যাতে সেটা বেরিয়ে যেতে সুবিধা হয়। বুঝাতে পারলাম? ধরো কারো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, তার প্রচুর মিউকাস তৈরি হচ্ছে, মিউকাস কনজেশন হয়ে গেছে, মিউকাসটা স্টিকি হয়ে গেছে, এরকম কিছু ওষুধ রয়েছে যে আমরা ওষুধ নিয়ে এখন আলোচনা করবো না, খালি আইডিয়া দিচ্ছি, এরকম কিছু ওষুধ রয়েছে যে ওষুধটা প্রয়োগ করার ফলে কি হয়, এই পালমোনারি সারফ্যাক্ট্যান্টের প্রোডাকশন বেড়ে যায়। আর যত পালমোনারি সারফ্যাক্ট্যান্টের প্রোডাকশন বাড়বে, সে কি করবে? মিউকাসকে পাতলা করে দেবে, তার স্টিকিনেসটাকে কমিয়ে দেবে। বোঝাতে পারছি? তাহলে মিউকাসটা বেরিয়ে যেতে সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে পালমোনারি সারফ্যাক্ট্যান্টের দুটো কাজ আমরা কি শিখলাম? একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পালমোনারি সারফ্যাক্ট্যান্ট প্রিভেন্টস অ্যাটিলেকটাসিস, তাই তো? আরেকটা কি শিখলাম? পালমোনারি সারফ্যাক্ট্যান্ট মিউকাসকে তরল করে দিতে সাহায্য করে, তার স্টিকিনেসটাকে কমিয়ে দিতে সাহায্য করে। ক্লিয়ার? Yes sir. আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বলতো, আমরা ইনহেল করি বলে কি আমাদের লাংসটা বড় হয়, আমাদের এই বুকের কাছটা চেস্ট ক্যাভিটিটা বড় হয়, নাকি চেস্ট ক্যাভিটিটা বড় হয় বলে আমরা ইনহেল করি, বা উল্টোটা, আমরা হাওয়াটা বার করে দিচ্ছি বলে কি আমাদের চেস্ট ক্যাভিটিটা ছোট হচ্ছে, নাকি চেস্ট ক্যাভিটিটা ছোট হচ্ছে বলে আমরা হাওয়াটা বার করি? বলো। চেস্ট ক্যাভিটি ছোট হচ্ছে বলে আমরা হাওয়াটা বার করি। দেখো, আমাদের ডায়াফ্রাম একটা খুব বড় রেসপিরেটরি মাসল, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি চাও ডিটেলসে যাবো, নাহলে যাবো না, খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। দেখো, আমাদের এই থোরাসিক ক্যাভিটি, আমাদের থোরাসিক ক্যাভিটি এটা বড় হয় যখন, এটা বড় হয়, ঠিক আছে? ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে যাচ্ছে, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে কি হয়, ডায়াফ্রামটা কেমন হয় দেখো,
এটা অ্যাবডোমিনাল ক্যাভিটি বুঝতে পারছি, এটা থোরাসিক ক্যাভিটি বোঝা যাচ্ছে তো? ডায়াফ্রামটা কেমন এরকম ডোম শেপ, তাই তো? ডোম শেপ। এবার ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন ডায়াফ্রামটা কিরকম হয়ে যাবে, না সোজা হয়ে যাবে, না ছোট হয়ে যাবে, তো কন্ট্রাক্ট করলে ছোট হয়ে যাবে। যখন এটা এরকম ছিল, ডোম শেপ ছিল, এর থেকে যখন ছোট হয়ে যায় এটা এরকম লম্বাটা হয়ে যাবে, না বোঝাতে পারছি? তাহলে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে গেল, ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করে গেল, তাহলে আমাদের এই এই যে থোরাসিক ক্যাভিটি এখানে কি জায়গাটা বেড়ে গেল তো? জায়গাটা বেড়ে গেল তো? যখন জায়গাটা বেড়ে গেল তখন অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার যা, তার থেকে আমাদের বুকের ভেতরে প্রেসারটা কমে গেল, তখন কি হবে? বাইরের হাওয়া ভেতরে ঢুকবে। ক্লিয়ার? হাওয়া ঢোকে বলে আমাদের এই থোরাসিক ক্যাভিটি বড় হয় তা কিন্তু না, আমাদের থোরাসিক ক্যাভিটি বড় হচ্ছে বলে হাওয়াটা ঢুকছে। ক্লিয়ার? আচ্ছা, এবার উল্টোটা চিন্তা করো, আবার ডায়াফ্রামটা আগের জায়গায় ফিরে গেল, এই যে কন্ট্রাক্ট হয়ে গেছিল এই আবার রিল্যাক্স হয়ে গেল, তাহলে ডায়াফ্রামটা আবার ডোম শেপ হয়ে যাবে, তাই তো? ঠিক একইভাবে ইন্টারকোস্টাল মাসল গুলো রিল্যাক্স হয়ে গেল, তাহলে কি হবে আলটিমেটলি? তাহলে থোরাসিক ক্যাভিটিটা আবার ছোট হয়ে গেল, তাই না? এবার যখন ছোট হয়ে গেল তাহলে আমাদের চেস্টের ভেতরে প্রেশারটা অনেক বেড়ে গেল অ্যাজ কম্পেয়ার টু অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, তখন কি হবে? তাহলে ভেতর থেকে হাওয়াটা বাইরে বেরিয়ে যাবে, এক্সহেলেশন হবে। বোঝাতে পারলাম? তার মানে আমাদের থোরাসিক ক্যাভিটি বড় হচ্ছে বলে বাইরের হাওয়া ভেতরে ঢুকছে, আমাদের থোরাসিক ক্যাভিটি ছোট হচ্ছে বলে ভেতরের হাওয়া বাইরে বেরোচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? যাই হোক, তাহলে আমরা এখন এটাই আসছি না, আমরা কোনটা নিয়ে আলোচনা করছিলাম? অ্যালভিওলাই, অ্যালভিওলাস নিয়ে আলোচনা করছিলাম। তাহলে এই অ্যালভিওলার সারফেস তৈরি করে কে? নিমোসাইটস নামক কোষ, যারা দুই রকম হতে পারে, একটা টাইপ 1 নিমোসাইট, একটা টাইপ 2 নিমোসাইট। টাইপ 1 নিমোসাইট গুলো কেমন হয়? পাতলা পাতলা কোষ হয়, তাই তো? যার জন্য এরা এয়ার এক্সচেঞ্জ করতে সাহায্য করে, গ্যাস গ্যাস এক্সচেঞ্জ করতে সাহায্য করে, ঠিক আছে? আর টাইপ 2 নিমোসাইটস কেমন? কিউবয়েডাল শেপ, লুডোর ছক্কার মতো। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পালমোনারি সারফ্যাক্টর তৈরি করা। এই অবধি বুঝলাম? দ্বিতীয় ডিফারেন্স, টাইপ 1 নিমোসাইটস কতটা অ্যালভিওলার সারফেস অকুপাই করে রাখে? কেন? টাইপ 1 নিমোসাইটস 95% অ্যালভিওলার সারফেস অকুপাই করে রেখেছে, তার কোষের সংখ্যা বেশি হবে নাকি টাইপ 2 নিমোসাইটস মাত্র 5% অ্যালভিওলার সারফেস অকুপাই করে রেখেছে, তার কোষের সংখ্যা বেশি হবে? কার? টাইপ 2 5% কোষের সংখ্যা বেশি হবে। শুনতে পেলাম না, একটু জোরে বলো। টাইপ 2 তে 5% কোষের সংখ্যা এখানে বেশি হবে। কেন বেশি হবে একটু বুঝিয়ে দাও আমাকে, একটু বুঝিয়ে দাও। মানে স্যার, ফার্স্ট ক্লাসে অনলাইনে যখন করছিলাম তখন, তার মানে কি তোমরা পড়াটাকে মুখস্থ করেছো, বোঝোনি, তাই না? তোমরা যখন পড়েছিলে পড়াটাকে মুখস্থ করেছো। দেখো, সায়েন্স মুখস্থ করার জিনিস না, কনসেপ্ট লাগাতে হবে। আমার এখানে টাইপ 1 নিমোসাইটস 95% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রেখেছে, আর টাইপ 2 নিমোসাইটস মাত্র 5% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রেখেছে। তোমরা একদম ঠিক বলেছো, টাইপ 1 নিমোসাইটস এর কোষের সংখ্যা কম, টাইপ 2 নিমোসাইটস এর কোষের সংখ্যা বেশি। কিন্তু কেন? এ তো অনেকটা জায়গা অকুপাই করে গেছে টাইপ 1 নিমোসাইটস, তাহলে এত বেশি হওয়ার কথা, এর কেন কম? আর টাইপ 2 নিমোসাইটস তো মাত্র 5% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রেখেছে, তাহলে এর কেন কোষের সংখ্যা বেশি? তুমি এক্সপ্লেইন করতে পারলে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো একটা বেঞ্চ রয়েছে, ঠিক আছে? বেঞ্চে চারজন বসতে পারে, একটা বেঞ্চ, বেঞ্চে চারটে মানুষ বসতে পারে, ঠিক আছে? এক একজন 25% অফ দা সারফেস অকুপাই করে রাখে, ঠিক আছে? 1 2 3 4 চারজন মানুষ বেঞ্চে বসতে পারে। ধরো তিনজন মানুষ বসেছে, এখানে একজন বসেছে, এখানে একজন বসেছে, এখানে একজন বসেছে, কত পার্সেন্ট জায়গা অকুপাই করে নিচ্ছে তিনজন মানুষ? 75% মতো জায়গা অকুপাই করে রেখেছে মানুষে, তাই তো? 25% মতো জায়গা খালি পড়ে রয়েছে, কোনো মানুষ বসেনি, ঠিক আছে? এখানে প্রচুর মশা এসে বসলো, প্রচুর মশা,
তাহলে আমি যদি নাম্বার অফ হেডস ক্যালকুলেট করি, মানুষের নাম্বার অফ হেড বেশি না মশার নাম্বার অফ হেড বেশি? কেন? মানুষ তো 75% জায়গা অকুপাই করে গেছে, মশা তো মাত্র 25% জায়গা অকুপাই করে গেছে, তাহলে মশার কেন নাম্বার অফ হেডস বেশি হবে? কিন্তু হতে পারে টাইপ 2 নিউমোসাইটস মাত্র 5% অফ দ্য জায়গা অকুপাই করে গেছে, অ্যালভিওলার সারফেসে মাত্র 5% অকুপাই করে গেছে, কিন্তু টাইপ 2 নিউমোসাইটসের সেলগুলো ছোট ছোট সেল। সেই জন্য আমরা কি দেখব যে টাইপ 1 নিউমোসাইটস হতে পারে 95% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে গেছে, কিন্তু এর নাম্বার অফ সেলস কম, আর হতে পারে টাইপ 2 নিউমোসাইটস মাত্র 5% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রেখেছে, কিন্তু এদের যেহেতু সেলগুলো ছোট তাই এদের নাম্বার অফ সেলস বেশি। বোঝাতে পারলাম কি পারলাম না? ইয়েস স্যার। কনসেপ্ট ক্লিয়ার? কিন্তু এদেরকে বলে অ্যালভিওলার ম্যাক্রোফেজেস, অ্যালভিওলার ম্যাক্রোফেজেস। এই যে অ্যালভিওলার ম্যাক্রোফেজেস নামক যে সেলগুলো রয়েছে এরা হচ্ছে মুভিং সেল, তার মানে এরা অ্যালভিওলাসের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। ঠিক আছে, ম্যাক্রোফেজেস মানে কি? দে আর স্পেশাল টাইপ অফ WBC, তাই তো? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে জীবাণুকে ধ্বংস করা। যদি অ্যালভিওলাসের মধ্যে কোনো একটা জীবাণু প্রবেশ করে তখন এই অ্যালভিওলার ম্যাক্রোফেজেস গুলো কি করবে? এই জীবাণু থেকে ধেয়ে যাবে। বোঝাতে পারছি? গিয়ে সেই জীবাণুটাকে এনগালফ করে ফেলবে, জীবাণুটাকে সে ধ্বংস করে দেবে। আমরা ছোটবেলায় অ্যামিবা পড়েছিলাম, ফ্যাগোসাইটোসিস পড়েছিলাম, মনে আছে? অ্যামিবা তার সুরোপজিয়া গুলোকে বাড়িয়ে বাড়িয়ে তার খাদ্যের দিকে এগিয়ে যায়, তারপরে তাকে আস্তে আস্তে এরকম করে ঘিরে ফেলে, তারপরে তাকে এনগালফ করে ফেলে। এই পদ্ধতিটাকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস, তাই তো? এই অ্যালভিওলার ম্যাক্রোফেজেস কি করবে? এই জীবাণুগুলোকে কি করবে? এনগালফ করে ফেলবে। কিভাবে? এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। বোঝাতে পারলাম? তাহলে অ্যালভিওলাসের মধ্যে আমরা তিন ধরনের সেল দেখলাম, টাইপ 1 নিউমোসাইটস, টাইপ 2 নিউমোসাইটস এবং অ্যালভিওলার ম্যাক্রোফেজেস, যার মধ্যে টাইপ 1 নিউমোসাইটস আর টাইপ 2 নিউমোসাইটসটা ফিক্সড সেল, তারা মুভ করতে পারে না, কিন্তু অ্যালভিওলার ম্যাক্রোফেজেস এরা হচ্ছে মুভিং সেলস। এই কি পরিষ্কার? Yes sir. তাহলে এটা আমি বুঝি, অ্যালভিওলাসের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে আমাদের কাছে? Yes sir. আচ্ছা, এটাকে বুঝছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আমি যদি দুটো লাংসকে কনসিডার করি, রাইট লাং এবং লেফট লাং, কোনটা সামান্য একটু বড় আর কোনটা সামান্য একটু ছোট? বলতে পারবে? লেফট লাং, লেফট লাংটা কি ছোট না বড়? লেফটটা বড়, লেফটটা সামান্য একটু ছোট অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ রাইট লাং। কেন জানো? আমাদের হার্টটা একটু বাঁদিক চেপে থাকে না, তাকে তো জায়গা দিতে হবে, সেই জন্য একটু অ্যাকোমোডেট দ্য হার্ট, লেফট লাং ইজ স্লাইটলি স্মলার দ্যান রাইট লাং। বোঝাতে পারলাম? ইয়েস স্যার, ইয়েস স্যার। মানে এটা যদি আমি রাইট লাং আঁকি, লেফট লাংটা কেমন হবে? আমরা একটা নচ দেখতে পাবো, নচ। এই নচটা কেন? এই হার্টকে অ্যাকোমোডেট করার জন্য। বোঝাতে পারছি? হার্টটা একটু বাঁদিক চেপে থাকে, সেই জন্য
ঠিক আছে এবার আমি কি বলেছিলাম, লেফট লাইনে কটা লোক থাকে? দুটো লোক। রাইট লাইনে কটা লোক থাকে? তিনটে লোক বলেছিলাম। লেফট লাইনে দুটো লোকে কে ভাগ করেছে? একটা ফিশার ভাগ করেছে, একটা ফিশার। এই যে ফিশার, এই ফিশারটা দেখো একটু হেলানো মতো, স্ল্যান্টিং মতো, একটু হেলে গেছে। এই ফিশারটাকে বলে অবলিক ফিশার। এই ফিশারটাকে বলে অবলিক ফিশার, অবলিক ফিশার। এই অবলিক ফিশার কি করেছে? লেফট লাঙ্গকে দুটো লোবে ভাগ করেছে। উপরের লোকটাকে কি বলা হয়? সুপেরিয়র লোব। সুপেরিয়র মানে উপর। আর নিচের লোকটাকে কি বলে? ইনফেরিয়র লোব। ইনফেরিয়র মানে নিচে, তাই না? আমরা অফিসে কি বলি? এই তো সুপেরিয়রের পারমিশন নিস, কিন্তু সুপেরিয়র মানে বস, মানে উপরে যে রয়েছে, তাই তো? তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সুপেরিয়র লোব, সুপেরিয়র লোব অফ লেফট লাঙ্গ। আর নিচেরটা কি? নিচেরটা হচ্ছে ইনফেরিয়র লোব অফ লেফট লাঙ্গ। ইনফেরিয়ার লোব অফ লেফট লাঙ্গ, ঠিক? আমরা রাইট লাঙ্গে কি দেখবো? এখানে আমরা ফিশার দেখতে পাবো, একটা আমরা হরাইজন্টাল ফিশার দেখতে পাবো, একটা অবলিক ফিশার দেখতে পাবো। দেখো ছবিটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল মানে এরকম সোজা মতো, এটাকে আমরা হরাইজন্টাল ফিশার, হরাইজন্টাল ফিশার। আর এটা হচ্ছে হেলানো মতো, স্ল্যান্টিং, এটা হচ্ছে অবলিক ফিশার, অবলিক ফিশার। তাহলে এই হরাইজন্টাল ফিশার আর অবলিক ফিশার থাকার জন্য রাইট লাঙ্গ কটা লোবে ভাগ হয়েছে? তিনটে লোবে, একটা উপরের, একটা মাঝের, একটা নিচের। উপরের লোবটাকে কি বলা হবে? সুপেরিয়র লোব। মাঝের লোবটাকে কি বলা হবে? মিডল লোব। আর নিচের লোবটাকে কি বলা হবে? ইনফেরিয়র লোব। বুঝাতে পারলাম? এই অবধি পরিষ্কার আমাদের কাছে? এই অবধি পরিষ্কার? হ্যাঁ, না, না স্যার পরিষ্কার হয়নি। হ্যাঁ স্যার পরিষ্কার হয়েছে। হ্যাঁ বলো। এইটা এই ফিশারটা? হ্যাঁ হ্যাঁ। কি এই ফিশারটা কি জানতে চাইছো বলো? লাংকে ঘিরে আমরা দেখব একটা ডবল লেয়ারের একটা মেমব্রেন থাকে লাংকে ঘিরে, এটাকে বলা হয় পিউরা। এটাকে কি বলে? পিউরা, ঠিক আছে? এটাকে বলে পিউরা, যার একটা ভেতর দিকের লেয়ার রয়েছে, একটা বাইরের দিকের লেয়ার রয়েছে, আর এই দুটো লেয়ারের মাঝে একটা ক্যাভিটি রয়েছে। এই ক্যাভিটিটাকে বলে পিউরাল ক্যাভিটি। এই ক্যাভিটিটাকে বলা হয় পিউরাল ক্যাভিটি, পিউরাল ক্যাভিটি। আর এই পিউরাল ক্যাভিটির মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে, ঠিক আছে? এই ফ্লুইডটা কেমন কাজ করে? লুব্রিকেন্টের মতো কাজ করে। লুব্রিকেন্ট মানে কি? যে ফ্রিকশনকে কম করে। আমরা যখন ইনহেল করছি, এক্সহেল আউট করছি, লাংটা যখন বড় হচ্ছে, ছোট হচ্ছে, তাহলে এই দুটো সারফেসের মধ্যে ঘর্ষণ হবে, ফ্রিকশন হবে। এই ফ্রিকশনটা হওয়া উচিত না, এটাকে কম করতে হবে। কম কি করে? এই পিউরাল ক্যাভিটির মধ্যে যে ফ্লুইডটা থাকে, এই ফ্লুইডটা লুব্রিকেন্টের মতো কাজ করে, ঠিক আছে? এই ফ্লুইডটাকে বলে পিউরাল ফ্লুইড। এই ফ্লুইডটাকে বলে পিউরাল ফ্লুইড, লিব্রাল ফ্লুইড। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এবার এই যে পিউরা, তার যে দুখানা আমরা এরকম মেমব্রেন দেখতে পাচ্ছি, ভেতর দিকের যে মেমব্রেনটা যেটা লাংসের সঙ্গে লেগে রয়েছে, এটাকে বলা হয় ভিসারাল পিউরা। এটাকে বলা হয় ভিসারাল পিউরা, ভিসারাল পিউরা। আর যেটা বাইরের দিকের যে মেমব্রেনটা পিউরা, ঠিক আছে, এটাকে বলা হয় প্যারাইটাল পিউরা,
ঠিক আছে, তার মানে প্যারাইটাল প্লিউরা আর ভিসারাল প্লিউরা এই দুটোর মাঝে একটা ক্যাভিটি রয়েছে, যে ক্যাভিটিটাকে বলা হচ্ছে পিউরাল ক্যাভিটি, আর এই পিউরাল ক্যাভিটির মধ্যে ফ্লুইড রয়েছে যেটাকে বলা হচ্ছে পিউরাল ফ্লুইড। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার এই যে ভিসারাল পিউরা যেটা রয়েছে, যেটা ভেতর দিকে মেমব্রেন, সেটাই দেখো তারই অংশ এরকম ভেতর দিকে খাঁজের মতো ঢুকে গেছে, ঢুকে গিয়ে এই ফিশার গুলো তৈরি করেছে। বোঝাতে পারছি? এই যে ফিশার যেটা তৈরি হয়েছে, এই ফিশারটা কে তৈরি করেছে? ভিসারাল পিউরা তৈরি করেছে। ভিসারাল পিউরা এরকম কি হয়ে গেছে, এরকম ভেতর দিকে এরকম করে খাঁজের মতো ঢুকে গেছে, ঢুকে গিয়ে এরকম করে ফিশার তৈরি করেছে। বোঝাতে পারছি? দেখো ছবিটা থেকে ক্লিয়ার এই অবধি? আমার মনে হয় এর থেকে বেশি ডিটেলসে তোমাদের দরকার নেই, শেষ একটাই কথা বলে আজকের সেশন আমরা শেষ করব, কারণ অনেকক্ষণ তোমরা অনলাইনে বসে সেশন করছো, আমিও বুঝি জিনিসটা একটা হেক্টিক হয়ে দাঁড়ায় একটা স্ক্রিনের সামনে বসে এতক্ষণ সেশন অ্যাটেন্ড করা। সেটা হচ্ছে আমরা তো রেসপিরেটরি ট্র্যাক্ট সম্বন্ধে বুঝে গেলাম, যেখানে দিয়ে হাওয়া চলাচল হচ্ছে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনটাকে বলে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনটাকে বলে? আমরা ল্যারিংস জেনেছি, ল্যারিংস তাই তো, ল্যারিংসের নিচের যে অংশ অর্থাৎ ট্র্যাকিয়া থেকে নিচের অংশ অবধি, ট্র্যাকিয়া থেকে নিচের অংশ অবধি রেসপিরেটরি ট্র্যাক্টের যে অংশটা রয়েছে, যে ট্র্যাকটা রয়েছে, সেটাকে বলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, আর ল্যারিংস থেকে উপর দিকের যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক। বোঝাতে পারলাম? তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক মানে রেসপিরেটরি ট্র্যাক্টের উপর দিকের অংশ কত অবধি এসছে? ল্যারিংস অবধি এসছে। আর ল্যারিংসের নিচের যে অংশটা, ল্যারিংসের থেকে নিচের যে অংশটা ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রিয়ার, সেটা কিসের মধ্যে পড়বে? সেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়বে। বোঝাতে পারলাম কি পারলাম না? আরেকটু যদি ডিটেইলসে যাই, এই যে ল্যারিংস যেটা আমরা দেখেছিলাম, ল্যারিংস, ল্যারিংসে তিনটে রিজিয়ন বলেছিলাম, উপরেরটা, উপরের রিজিয়নকে কি বলা হয়? সুপ্রাগ্লটিস, তাই তো? সুপ্রাগ্লটিস। মাঝের রিজিয়নকে কি বলা হয়? গ্লটিস, গ্লটিস। আর নিচের রিজিয়নকে কি বলা হয়? সাবগ্লটিস বলেছিলাম তো। এবার ভোকাল কর্ডস কোথায় থাকে? ভোকাল কর্ডস থাকে গ্লটিস রিজিয়নে, এখানে থাকে ভোকাল কর্ড, তাই তো? তুমি যদি খুব চুলচেরা বিচার করে যদি তুমি ডেফিনেশনটা দাও, তাহলে ভোকাল কর্ডের উপর দিকে যে অংশটা রয়েছে রেসপিরেটরি ট্র্যাক্টের, সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর ভোকাল কর্ডের নিচ থেকে যে অংশটা রয়েছে, রিমেইনিং পার্ট অফ দ্য ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি, ঠিক আছে, রিমেইনিং পার্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক, সেটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। বুঝাতে পারলাম? তাহলে আমার যদি ফ্যারিংসে ইনফ্ল্যামেশন হয়, সেটাকে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে, সেটাকে আমরা কি বলবো? ফ্যারিঞ্জাইটিস। বুঝাতে পারছি? কিন্তু আমার যদি নিউমোনিয়া হয়, ব্রঙ্কাইটিস হয়, এগুলো কোথায় ইনফেকশন হয়েছে? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে। তাহলে ওগুলোকে আমরা কি বলবো? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তাই তো? নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এগুলো কোথায় হচ্ছে? রেসপিরেটরি ট্র্যাক্টের নিচের দিকে ইনফেকশন, তাহলে এগুলোকে আমরা কি বলবো? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। কিন্তু আমার যদি ফ্যারিঞ্জাইটিস হয়, ফ্যারিংসে ইনফ্ল্যামেশন হয়েছে, এটা কি? এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। বোঝাতে পারলাম? যদি ট্র্যাকিয়াতে ইনফ্ল্যামেশন হয়, ট্র্যাকাইটিস বলে, ঠিক আছে, দেখো যে কোনো শব্দের পেছনে ITIS এই শব্দটা থাকা মানে বুঝবে ইনফ্ল্যামেশন, প্রদাহ, ঠিক আছে, ব্রঙ্কিয়াল টিউবস এর মধ্যে ইনফ্ল্যামেশন ব্রঙ্কাইটিস, ট্র্যাকিয়ার মধ্যে ইনফ্ল্যামেশন ট্র্যাকাইটিস, এগুলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন। ক্লিয়ার? Yes sir. ফ্যারিংসে ইনফ্ল্যামেশন, ফ্যারিঞ্জাইটিস, তাহলে সেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে আমাদের কাছে কি রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের কনসেপ্ট ক্লিয়ার হলো? Yes sir. তাহলে এই অবধি থাকুক। আমি তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে রাখো, 9239779520, ঠিক আছে? দেখা যাচ্ছে? 9292
9239 77 95 20 তোমরা সবাই তোমাদের নাম লিখে আমাকে ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপ করো। আফটার দিস সেশন আমি তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দিচ্ছি, কিন্তু পরের দিন তোমাদেরকে তৈরি করে এই জিনিসটা একটু প্রেজেন্ট করতে হবে। পারবে? স্যার বলছি, স্যার বলছিলাম কি লিখবো নামটা? শুনতে পেলাম না। বলছি স্মার্ট সাথে কি লিখবো শুধু নামটা তো। হোয়াটসঅ্যাপে তোমার নামটা দিয়ে পাঠিয়ে দাও আমাকে, ঠিক আছে? তাহলে এখানে শেষ করছি আমরা। একটা কিছু কথা বললে শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। বলছি মৌসুমী ম্যামের একটা কি কথা বললে, ওটা একবার বলবে? মৌসুমী ম্যামের কোনো কথা বলিনি। দেখো এত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তুমি আমার এই কথাগুলি শুনতে পাচ্ছ না। আমি জানি না সেশনটা তুমি পুরোটা ঠিক করে শুনতে পেরেছো কিনা। আমি বললাম মৌসুমী ম্যাম, আমি তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দিচ্ছি, আমাকে একটু পিং করো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে, ঠিক আছে? আমি স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দিচ্ছি। প্রথম দিন তোমাদের সেশন কেমন লাগলো? আই ওয়ান্ট অ্যান অনেস্ট ফিডব্যাক, ঠিক আছে? তাহলে এখানে আমরা শেষ করছি আজকে। পরের দিন দেখা হচ্ছে, পরের দিন তোমরা আমাকে প্রেজেন্ট করবে রেসপেক্ট বেস সিস্টেম। চলো বাই।